এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কনজিউমিং অ্যালকোহল is injurious to health. এই যে বর্ষাদি, এখন কি হবে বলুন তো? কেন, কি হলো? হাউসফুল তো আছে, হলের বাইরে প্রচুর ভিড় রয়েছে, ভেতরে কেউ ঢুকতে পারছে না। কেন ঢুকতে পারছে না কেন? হ্যাঁ, সব টিকিট আপনাদের ওই বাদল বাবু কিনে নিয়েছে। কে? বাদল? আর বলছে এই শো উনি একাই দেখবে। ওরে বাবা, ও এখানে এসে হাজির। যেখানে যাবো সেখানে পেছন পেছন যাবে। জীবনটা অতিষ্ঠ করে দিল। কি করা যায়? আপনারা যান, ওকে রিকোয়েস্ট করুন, বোঝান। আমরা সবকিছু করে ফেল করে গেছি, এই প্রবলেমটা আপনি শুধু সলভ করতে পারবেন। কি করে? এই আপনি গিয়ে একটু হেসে বলে দিলে উনি সব বুঝে যাবে। আমি বাদলের সামনে কখনো না, আমি গেলে আমাকে ছাড়বেই না। তাহলে ঠিক আছে, আপনি ডিসাইড করুন। একজন দর্শকের সামনে আপনি যদি প্রোগ্রাম করতে রাজি থাকেন তাহলে আমাদের কিছু বলার। উফ, ঠিক আছে, আমি দেখছি। Oh my God! Badul! Borsha! Hi, 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 hi! কোথায় রাখবো? কি কোথায় রাখবে? না মানে মনটাকে মানে তোমাকে দেখে এমন চঞ্চল হয়ে যায় না, বুঝতে পারি না আমি ঠিক কোথায় রাখবো আর কি। কি বর্ষা, তুমি এখনো রেডি হওনি? প্রোগ্রাম কটায় স্টার্ট? এরকম ভাবে প্রোগ্রাম হতে পারে না। কেন? এত বড় হলে একজন লোকের সাথে প্রোগ্রাম করা যায়? তাতে কি হয়েছে? আরে আমি তো আছি। হ্যাঁ, দেখতে গেলে আমি একজন, তোর ভালোবাসার ভাষায় আমি তো অনেক। সত্যি বলতে কি জানো বর্ষা, আমি তোমার সঙ্গে না কিরকম মেন্টালি ইনভলভ হয়ে গেছি। তুই কখন যে কি করছি আমি নিজেই বুঝতে পারছি না। দেখো না, আজ হঠাৎ মনে হলো আমার বর্ষার প্রোগ্রাম আমি একা নেই, তাই সব টিকিট কিনে ফেললাম। হ্যাঁ রিয়েলি বর্ষা, আমার এই খুশিতে না আমি কাউকে অংশীদার করতে চাই না। সে তো তোমার নিজস্ব চিন্তা, কিন্তু আমরা কি চাই? আমরা হাউসফুল দর্শক চাই, ওদের হাততালি চাই, ওদের ইন্সপিরেশন চাই। এরকম ভাবে প্রোগ্রাম করা যায় নাকি? তাহলে তাহলে তুমি খুশি নও বর্ষা? এক বিন্দু নয়। আমি তো ভেবেছিলাম এমনি করলে তুমি জানতে পারবে যে আমি তোমায় কত ভালোবাসি। ব্যাপারটা তো উল্টো হয়ে গেল। এখন কি করা যায়? বাইরে প্রচুর ভিড়, ওদেরকে ভেতরে আসতে দাও। হ্যাঁ ঠিক আছে, আমি তোমার কথা মানতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত তোমাকে মানতে হবে। কি শর্ত শুনি? একবার, শুধু একবার তুমি আমাকে বলো, বাদল আই লাভ ইউ। হোয়াট ননসেন্স, ইম্পসিবল। ঠিক আছে, আমি একাই দেখবো তোমার শো। বাদল, বাদল আমাকে বোঝার চেষ্টা করো। আমি কিচ্ছু বুঝতে চাই। প্লিজ প্লিজ বর্ষা, তুমি শুধু একবার বলে দাও। কিন্তু কোনো কিন্তু কিন্তু নয়, তুমি শুধু একবার বলো। কি বলো? যে বাদল, বাদল আই লাভ ইউ বাদল, বাস এইটুকু কথা। ঠিক আছে, তুমি যা বললে তাই। না না না, তাই নয়, মানে মুখ ফুটে বলতে হবে আই লাভ ইউ। ওকে ওকে, আই লাভ ইউ। হয়েছে। আরে বাপ রে বাপ, হে ঈশ্বর, হে ভগবান, কোথায় রাখবো আমি? হয় যেখানে, সন্ধে হয় সেখানে। মানে মানে আমরা আছি যেখানে ঝমঝমা জম সেখানে। কে তোমরা? আর যেন কোনদিন এদের আমার এলাকায় না দেখে। গাড়িটা খারাপ হয়ে পড়ে আছে, তাহলে কি বর্ষাকে বাড়ি ছেড়ে আসার সুযোগ বিরজু পাবে? বিরজু, তুমি আর ওই গুন্ডাদের মধ্যে আমার কাছে কোনো তফাৎ নেই। গুরু তোমায় গালাগালি করে চলে গেল। আবার চুপবে, ভাগ্য ভালো ভাগ্য, বর্ষা কথা বলেছে, গালাগালি হোক। চল তাড়াতাড়ি বস, পেছনে পেছনে যেতে হবে না। চলো গুরু। ওষা ওষা, তুই এসে গেছিস? এগিয়ে তো গাড়ি কি হলো? রাস্তায় পড়ে আছে। যা, গাড়ি গড়বড় হয়ে গেছে। হ্যাঁ, প্রোগ্রাম প্রোগ্রাম কিরকম হলো? ভালো। এই পেমেন্ট 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 কাকা বাবু। এই বিরজু, না না না, তোমাকে রোজ মদ খাওয়ার টাকা তো আমি দিই। হ্যাঁ, তাহলে বা বিরজু কেন? ওকে বারণ করে দাও, আর যেন কোনোদিন আমাদের বাড়িতে না আসে। এই বিরজু, তুই কতদিন বলেছিস এই বাড়িতে তুই আসবি না? খবরদার, তুই এখন এখানে আসবি না। আমি ওর কাকা বলে তুই কথা শুনছিস না? আমি ওর বাবা, ও আমার মেয়ে। তুই কোনোদিন এই বাড়িতে দেখ দে। হ্যাঁ দে, হ্যাঁ দে। Good night. La 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 la. আচ্ছা বাদল, তুই কি শুরু করেছিস বলতো? না খাবার ঠিকানা, না শোবার। ওদিকে সাগর ব্যাংকক থেকে বারবার ফোন করে জিজ্ঞেস করছে বাদলের শরীর কেমন আছে, ও নার্সিং হোমে গিয়ে হার্ট চেকআপ করিয়েছে কিনা। আচ্ছা আমি তোকে নিয়ে কি করি বলতো? আমি কি তোকে নিয়ে পাগল হয়ে যাব? আমি ওকে কি জবাব? আরে জবাব দেওয়ার কোনো দরকার নেই মা। তোমার ছেলে যখন পাগল, তোমার তো পাগল হতেই হবে। আরে মা, তুমি জানো না আমি একটা মেয়ের জন্য পাগল হয়ে গেছি মা। বাদল, মার সঙ্গে এভাবে কথা বলতে তো লজ্জা করছে না? লজ্জা করবে কেন? তুমি তো বলো মা, সাগর বাদল তোরা বিয়ে কর, আমি দুটো বউকে একসঙ্গে দেখবো। বলনি? বলেছি। তাই তো আমি চেষ্টা করে যাচ্ছি। আরে বাবা, খিদে পেয়েছে বললি তো ভাত আর মাছ এসে যাবে না, তার জন্য রান্না করতে হবে। তুই এখন রান্না করছিস? হ্যাঁ, রান্না প্রায় কমপ্লিট, মানে শুধু নুন দেয়াটা বাকি আছে মা। তোকে নিয়ে আমি পারবো না। এই ফোন, সাগরের টেলিফোন ধরো। আরে বাবা। হ্যালো, হ্যাঁ সাগর, তোর শরীর কেমন আছে? আরে ফার্স্ট ক্লাস। হার্ট চেক আপ করিয়েছিস? হ্যাঁ, সব নর্মাল আছে। আর তোর প্রেমের খবর? এই শোন, আজকে ফয়সালা হয়ে গেল। এতদিন বাদে বললো যে। কি বললো সে? I love you. সাগর, তুই তাড়াতাড়ি ফিরে আয়। আরে তোর সঙ্গে আমার প্রেমিকা আলাপ করিয়ে দেবো। देखले ना तुम्हारे हृदय वगैरह कम्पन उठे जाबे। हाँ तो ताहले दरकार नहीं तोके तो आमी कष्ट दिते पारबो ना। हाँ शोन बादल ए सागर तुई यार कि बाइस तो तुई तादेर फिरे चला। हाँ हेलो 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 बादल। আচ্ছা মা তোমাকে কতবার বলেছি টেলিফোনটা চেঞ্জ কর, দেখলে তো একটা কাজের সময় টেলিফোনটা কাট হয়ে গেল, লাইনটা দেশ হয়েছে খাবি যা। হায় হায় কোথায় রাখবো? কি কোথায় রাখবেন? এই ইনভেস্টিগেশন রিপোর্ট এখানে রাখি রাখি রাখলাম। ওফ বাদল বাবু আপনাকে নিয়ে আর পারবো না, সাগর বলেছে কি সব চেকআপ করার কথা আমার। হ্যাঁ জানি। কি করে জানলেন? সাগরের সঙ্গে তো কাল রাতে আমার সঙ্গে টেলিফোনে কথা হয়েছে, তখন মনে হয় রাত 11টা বাজে। বাদল বাবু রাত 11টার পর কি আর ফোন চলে না? চলবে না কেন, চালাতে পারলে সবকিছুই চলে, পুরো রাতটাই চলে। আমি জেনে খুব খুশি যে আপনি এখন ওই চালিয়ে যাচ্ছেন। কি সব আজে বাজে কথা বলছেন। হ্যাঁ আমি আজে বাজে কথা বলছি। আচ্ছা বলুন তো উর্মি ম্যাডাম, সাগর যে 1 বছর ধরে ব্যাংককে আছে আপনার খারাপ লাগছে না? খারাপ লাগবে কেন, আমি তো আমার ডিউটি করে যাচ্ছি। হ্যাঁ তা করে যাচ্ছেন, তবে সবকিছু করার মধ্যে আমি একটা হালকা বিরহের যন্ত্রণা দেখতে পাচ্ছি স্পষ্ট। ওহ বাদল বাবু আপনি চলুন তো, আপনার জন্য সবাই অপেক্ষা করছে। হ্যাঁ চল 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 চল। তোরা বলেছিলি আমার জন্মদিনে খাবি, নিয়ে এসেছি, পরে কিন্তু আর কিছু বলতে পারবি না। সত্যি রে বর্ষা তোকে না এই ড্রেসটা খুব মানিয়েছে। থ্যাংক ইউ। তোকে না প্রেম করতে ইচ্ছে করছে। ওরে বাবা তুই আর প্রেমে পড়িস না। হ্যাঁ কি বাদল যা শুরু করেছে তোর প্রেমের প্রতি বিরক্তি এসে গেছে। এখন যদি কেউ এসে বলে না বর্ষা প্রেমে বলে কি হয় বলতো, বলবো ঘেন্না হয় ঘেন্না। বাদল তো ভালো ছেলে, তুই তাকে অ্যাভয়েড করছিস কেন? আমি মানছি বাদল ভালো ছেলে, ভালো ঘরের ছেলে, আমায় ভালোবাসে, কিন্তু আমার ওকে ভালো লাগে না। ভালো লাগে না বেশ, ভালোবাসা তো ভেতর থেকে আসে, আমার ওকে দেখে সেরকম কিছুই হয় না। আমি তো শুধু ভগবানকে ডাকছি, ভগবান বাদলের এই বিরক্তিকর ভালোবাসা থেকে আমাকে মুক্তি দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বর্ষা, হ্যাপি বার্থডে টু ইউ। বাদল তুমি এখানেও? আরে বাবা আজ তোমার জন্মদিন, আমি যদি না আসতাম তুমি বলতে যে বাদল আমার জন্মদিনে তুমি এলে না, যাও তোমার সঙ্গে আমি কথা বলবো না। আরে বাবা কাদাতেই বা নাববো কেন আর পাই বা ধোবো কেন, তাই চলে এলাম। বাদল তুমি কি শান্তিতে থাকতে দেবে না? দেখো বর্ষাকে কেউ যদি শান্তিতে বুকে জড়িয়ে রাখে সে হচ্ছে ওই বাদল। আরে বাবা তুমি বলো এই বাদল ছাড়া বর্ষা কি বাঁচতে পারে? হ্যাঁ সেই বাদল তোমার জন্য কেক নিয়ে এসছে, এসো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। কাকা কি হলো মা? এসো এখানে। এসব পোস্টারগুলো এখানে কে লাগিয়েছে? ওই যে ছেলেটা তোর জন্য নাম পাগল, যাকে প্রায় মিথ্যা কথা বলতে হয় যে বর্ষা বলেছে বর্ষা বাড়ি নেই। বাদল আমি এত করে বলুন যে বর্ষা পছন্দ করে না, তুলে নাও, কিছুতেই শুনলো না। আমি দেখছি এখন পুলিশের সাহায্য নিতে হবে। কেন? ও তো কোনো খারাপ কথা লেখেনি, খালি লিখেছে আই লাভ ইউ, মানে আমি তোমায় ভালোবাসি। কিন্তু আমি তাকে ভালোবাসি না। কেন? ও তো ভালো ছেলে, বড় লোকের ছেলে, তো একটা বদ দোষ আছে, ও মদ টদ একদম খায় না। ওফ কাকা তুমি চুপ করবে? ঠিক আছে ঠিক আছে। ও লিখেছে তো আই লাভ ইউ আই লাভ ইউ, আর আমিও বাড়ি খুঁজে গিয়ে আমিও লিখে দিয়ে আসবো আই হেট ইউ আই হেট ইউ, ব্যাস টিট ফর ট্যাট। না তোমার সব কিচ্ছু করতে হবে না, আপাতত এই পোস্টারগুলো পরিষ্কার করো। ঠিক আছে ঠিক আছে। শোন তোর মনের মধ্যে যেন গড়বড় গোটালা না থাকে, তার পোস্টারগুলো লাগালো কেন? এই 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 নাটকটা এই এইটা হম তো তালাতে এই দিনটা কাটতে দেই 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 দিনটা। ওরে বাবা আবার এসে গেছে ফেবিকল। এই শুন শুন, কেউ যদি সে আমার সম্বন্ধে জিজ্ঞেস করে বলবি বর্ষা দিয়ে আসেনি, আর আমরা যদি সত্যি কথা বলে দিই ইস পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়বে না। বর্ষা দিদি তো নেই, এখনো আসেনি। ও আচ্ছা আচ্ছা আসেনি। কোথেকে যে খবর পায় কোথেকে যে আসে কে জানে, একটা খাটুন কাটাতে পারে বাজে কি করব। ওরা তোমার সঙ্গে ইয়ার কি মানে ঠাট্টা করছিল। আমি জানি তোমার আমার ভালোবাসার কথা না এখন সবাই জেনে গেছে, তাই তো সবাই ঠাট্টা করছিল। তা তো বটে। আরে বর্ষা, তুমি এখন লজ্জা পাচ্ছ? আরে বাবা, যে নতুন নতুন ভালোবাসে তারা লজ্জা পায়। তোমার আমার ভালোবাসার কথা তো ইতিহাসে পাতায় চলে গেছে। হ্যাঁ, ওই হীরা পান্না, লায়লা মজনু, সিফরাত, এখন লেটেস্ট চলছে বর্ষা বাদল। না মানে বাদল আর বর্ষা। হ্যাঁ, না বলি ছাড়ো সব কথা। আরে বাবা না, মানে কথা হচ্ছে কি জানো, আমার বন্ধু না বিদেশে আছে, মানে আমার ভীষণ ইন্টিমেট ফ্রেন্ড, একেবারে একেবারে একান্ত আপন। ও না আমাকে ছেড়ে থাকতে পারে না। আর সত্যি কথা কি জানো, পৃথিবীতে না তুমি আর ও ছাড়া আমার আর কেউ নেই। না অনেকেই আছে যারা আমাকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা সব। ও বাদল প্লিজ প্লিজ আমাকে বলতে দাও না। ওই ফোনে যে বন্ধু বিদেশে থাকে না, তার সঙ্গে কথা হলো, বুঝলে না? তাকে আমি তোমার কথা বললাম, আর এই কথা বললাম যে তুমি আমাকে আই লাভ ইউ বলেছো। বলিনি, জোর করে বলিয়েছো। আরে বাবা একই হলো, মানে রসগোল্লাটা জোর করে খাইয়ে দেওয়া আর আস্তে আস্তে আদর করে খাইয়ে দেওয়া, স্বাদটা তো একই, মিষ্টি। সত্যি তুমি না ফেভিকল। তুমি আমাকে যা খুশি বল। আমার ওই বন্ধু বলেছে তোমার সঙ্গে ভালো করে যোগাযোগ রাখতে। আমার মা ভীষণ ভাবে তোমাকে দেখতে চেয়েছে, তাই প্রোগ্রাম সেট করতে চাইছি। আজকে যাবে? ইম্পসিবল, আমার নাচের রিহার্সাল চলছে না। ও তা কটা অবধি হবে? 12টা অবধি। ও 12টার পর তো আমার মা জেগে থাকতে পারে না, ওনার তো খুব শরীর খারাপ হয়। ও শরীর খারাপ? হ্যাঁ হ্যাঁ, যা শরীর খারাপ করে তাকে রাত্রি অবধি জাগিয়ে রেখে লাভ নেই। হ্যাঁ তাহলে কালকে? কাল তো মোটেই সম্ভব নয়, আমি তো ইন্ডিয়াতে থাকছি না। ইন্ডিয়ার বাইরে মানে আউট অফ ইন্ডিয়া? ফিরবে কবে? ফিরবই না। আমিও তোমার সঙ্গে যাবো। না 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 মানে না মানে এমনি বলছিলাম, আমি যাবো আর চলে আসবো। শোনো, তোমার সাথে পরে কথা হবে, এখন আমার নাচের প্র্যাকটিস চলছে তো। ও তাহলে আমি কাল সকালে আসবো? না, ফোন করে তারপরে এসো। ঠিক আছে। আচ্ছা আমার ছেলে তুমি চলে যাচ্ছ, তোমার খারাপ লাগছে না? প্রচুর। সত্যি সত্যি বলছো খারাপ লাগছে? এইটুকু আমি শুনে নিলাম, এতে আমি খুশি। শোনো তুমি না ওই সাবধানে যাবে, সাবধানে আসবে। সাবধানে যা তোমার পাল্লায় পড়েছে, সে সাবধানে কি করবে? কি বললে? সাবধান সাবধান সাবধান। সাবধানে থাকিস মা, প্রোগ্রামটা ভালো করে করবি। আর শোন, অ্যাডভান্সের টাকাটা আগে থেকে চেয়ে নিবি, বাইরে যারা থাকে না তারা একটু বদমাইশ হয়। ওহো কাকা। আর শোন, হনুলুতে যখন যাবি তুই কদিন পর ফিরবি। ওরে বাবা, তোকে কতবার বলেছি হনুলুলু যাচ্ছি না, যাচ্ছি ব্যাংককে। ও ব্যাংকক হ্যাংকক মাথায় আসে না বুঝলি। আর হনুলুলু বললে তো তুই হনুলুলু যাচ্ছিস না, কদিন যাচ্ছিস তুই? ব্যাংকক হ্যাংকক। শুনলাম তুই নাকি বিদেশে যাচ্ছ। হ্যাঁ তো ভাবলাম তোমাকে কিছু দিই, কিন্তু কি দিতে পারি বলো তো? বিস্কি রাম টানা। আচ্ছা আচ্ছা, বিস্কি রাম না বিস্কি রাম। হ্যাঁ বিদেশে খুব ঠান্ডা পড়ে শুনেছি, তা এই কোটটা নিয়ে যাও। এই কোটটা যখন পরবে না বিরজুর কথা মনে পড়বে। কাকা আমি তোমাকে কতবার বলেছি আজে বাজে লোককে বাড়িতে ঢোকাবে না। এই বিজু তুই এখন যা, পরে আসিস। শুধু পরে না, কখনো না। আরে আসবো না, কখনো আসবো না। কোটটা তো না। হ্যাঁ এই কোটটা অন্য কেউ ফেলে না, আমি তাকে 10টা টুকরো করে কাটতাম। কিন্তু কারণ এটা আমি তোমাকে কিছু বলতে পারছি না। আর সব থেকে আশ্চর্যের কথা, আমার এতটুকু অপমান লাগছে না মাইরি, কোনো অপমান লাগছে না। হ্যালো 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 হ্যালো, কে বলছেন? আমি বাদল বলছিলাম। যে বাদলই হন বৃষ্টি হন, আমি আপনার জন্য কি করতে পারি? না আমি বলছি যে একটু বর্ষাকে দেবেন। বর্ষা? বর্ষা হনুলুলু চলে গেছে। কি হনুলুলু চলে গেছে? না হনুলুলু না, ওই ছেড়ে দিল। হ্যাংকক না, হ্যাংকক না, ব্যাংকক নাকি, ছেড়ে দিয়েছে। লাভ কি? তোরা বলেছিলি না বাইরে আসবি, বাইরে নিয়ে এসেছি। এবার কিন্তু প্রোগ্রাম জমিয়ে করতে হবে। কি? এক্সকিউজ মি, আর ইউ ইন্ডিয়ান? Of course. বাঙালি? হ্যাঁ। আমার মনে হচ্ছে আপনাকে আগে আমি কোথাও দেখেছি। আমারও মনে হচ্ছে আপনাকে কোথাও দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। কিন্তু আমার কখনো ভুল হয় না। কারণ আমি আমার পেশেন্ট বা তাদের রিলেটিভদের কখনো ভুলি না। পেশেন্ট আপনি ডক্টর সাগর না? দ্যাটস রাইট। মনে পড়েছে তো? ভুলেই গিয়েছিলাম, তার জন্য ক্ষমা চাইছি। আরে তাতে কি হয়েছে? আরে আমার বাবার হার্ট অ্যাটাকের সময় আপনি যা করেছেন সে কথা আমি ভুলতে পারবো না। তারপর আপনার ক্লিনিকে গিয়ে কত খুঁজেছি কিন্তু আমি পাইনি। কিন্তু আপনার বাবাকে তো আমি বাঁচতে পারলাম না। সে তো ভগবানের হাতে। ছাড়ুন, আপনার সঙ্গে এতদিন পরে দেখা হলো, তাও বিদেশে। আপনার কতদিন থাকছেন এখানে? আমার ডান্স প্রোগ্রাম আছে, হয়ে গেলেই চলে যাব। ডান্স? এনিওয়ে আমি হোটেলেই থাকছি, আমার রুম নাম্বার হচ্ছে 124। যদি কখনো মনে হয় খবর দেবেন। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। ও বাই দ্য ওয়ে, আপনার মনে আছে আপনি ইস ইস বলতেন? আপনার ইস বলাটা আমার ভীষণ ভালো লেগেছিল, তো আমি অনেক সময় চেষ্টা করেছি অনেকে আপনার মতো করে ইস বলতে, কিন্তু আপনার মতো অত সুন্দর কখনো বলতে পারেনি। ইস, দ্যাটস ইট। ও সাহেব, আপনার মতলবটা কি বলুন তো? দেখছি যখন বলে একটা করে পোস্টার লাগিয়ে যাচ্ছে, তখন দেখছি আই লাভ ইউ। আজ দেখছি কি অপেক্ষা করছি তোমার জন্য। কি করব বলো, তোমাদের বর্ষাটা বাইরে চলে গেছে বুঝলে। ও যখন ফিরে এসে জিজ্ঞেস করবে, বাদল আমার কথা তোমার মনে পড়েছিল, তখন আমি কি জবাব দেবো? তাই এগুলো রইলো, প্রত্যেকদিন একটা করে পোস্টার লাগিয়ে যাবো বুঝলে। কাকাবাবু যদি রাগ করেন? আরে বাবা, কাকাবাবুকে বুঝিয়ে বলে দেবে, তোমার যা যা দরকার আমাকে বলবে, আমি সব দিয়ে দেবো। না না না, আমার কিছুই দরকার নেই। আপনি যদি খুশি হয়ে এক একটা পোস্টারের জন্য 100 করে টাকা দেন, তা না নিয়ে আমি কি আপনাকে অপমানিত করবো? না 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 না। হায় হায়, কোথায় রাখবো? কোনো একটা ভালো জায়গা থেকে রেখে দিন না। হ্যালো হ্যালো, কি ডক্টর সাগর বলছেন? হ্যাঁ বলুন। আমি বর্ষারুম থেকে বলছি। কি হলো? জি, আমাদের বর্ষার শরীর খুব খারাপ। বর্ষার শরীর খারাপ হয়েছে? ভীষণ জ্বর বেড়েছে, আপনি একটু দেখে যাবেন? আচ্ছা, আমি এখনই আসছি। হ্যাঁ। কি হলো? জোরে শ্বাস নিন, জোরে। হ্যাঁ করুন। দেখি কোনো চিন্তা নেই। হ্যাঁ, অন্য কিছু না, ভাইরাল ইনফেকশন। আমি এখানে ইঞ্জেকশন দিয়েছি, ঠিক হয়ে যাবে। বাস, কালকে সকালে মধ্যে ঠিক হয়ে যাবে। আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, আমি আছি। বর্ষা, বর্ষা তুমি কোথায় চলে গেছো? বর্ষা, বর্ষা আমি তোমার ছেড়ে থাকতে পারছি না। আই লাভ ইউ বর্ষা, আই লাভ ইউ। থ্যাংক ইউ। হে বর্ষা, হে বর্ষা, আই লাভ ইউ, আই লাভ ইউ বর্ষা, আই লাভ ইউ। থ্যাংক ইউ। হে বর্ষা, হে বর্ষা, বর্ষা কোথায় চলে গেলে তুমি? এই যে ভোর হয়ে গেছে, আমি তাহলে আসি। না না, আমি ভাবছিলাম ভগবান যদি এরকম একটা সিস্টেম করতেন যে মানুষ তার শরীর থেকে হাতটা খুলে কোথাও রেখে যেতে পারতো, তাহলে কাল রাত্রে আমি আমার হাতটা খুলে এখানে রেখে বেশ চলে যেতে পারতাম। কারণ আমি দেখলাম যে কাল রাত্রে আমার এই হাতটারই আপনার খালি দরকার ছিল। না, আমার আপনাকেও দরকার ছিল। মানে মানে আমি বলছিলাম যে ডাক্তারের হাত লাগলে রোগও ভালো হয়ে যায় না, এমন ডাক্তার কাছে থাকলে রোগের ভরসাও বেড়ে যায়। আচ্ছা এবার আমি আসছি। হ্যাঁ আচ্ছা, আপনি সন্ধ্যেবেলা হসপিটাল থেকে কখন আসবেন? সন্ধ্যে 7টা। ঠিক আছে, আমারও সন্ধ্যেবেলা প্রোগ্রাম আছে। কিসের প্রোগ্রাম? ডান্স প্রোগ্রাম। আমি আপনার ইনভিটেশন কার্ডটা রিসেপশনে রেখে যাব, আপনি নিশ্চয়ই আসবেন। আমি আসলে ডান্স প্রোগ্রাম তেমন একটা পছন্দ করি না, সেটা অবশ্য অন্য কথা। যে ডক্টর আমি আপনার শরীরের যে অবস্থা দেখছি তাতে আজকে কিন্তু কোনো প্রোগ্রামে অ্যালাউ করতে পারবো না। সে কি, এত দূর থেকে এত খরচা করে এসেছি, প্রোগ্রাম না করলে অর্গানাইজাররা বিপদে পড়ে যাবে। সেটা তো আপনার ব্যাপার, আপনি বুঝবেন, কিন্তু একজন ডাক্তার হিসেবে আপনার শরীরের যে অবস্থা দেখছি এছাড়া অন্য কোনো অ্যাডভাইস আমি দিতে পারছি না। আজকে আপনার কোনো প্রোগ্রাম করা চলবে না, আসি। অপেক্ষা করছি তোমার জন্য। কে রেখেছে? কোন থানা লিখেছে? কাকা বাবু আমি তাকে মেরে উড়িয়ে দেবো, তাও ঠিকানা দাও। এক পাগল এসে লিখে গেছে। পাগল? পাগলামি করার জায়গা পাইনি, সালা আমার জায়গায় আমার এলাকায় সালাকে কেটে রেখে দেবো। এক পাগলকে খুন করলে তুই মার্ডার চার্জে বলবি, কি লাভ হবে তাতে? পাগল সত্যি বলছো? দেখ কাকা বাবু মালকে মিথ্যে কথা বলে না। বোতলটা শেষ হয়ে গেছে, নতুন বোতলটা বের কর। মিস বর্ষা, বর্ষা। আরে এনারা আমার কথা না শুনে প্রোগ্রাম করতে চলে গেল। স্ট্রেঞ্জ। এনিওয়ে that's not my risk. Good evening doctor. আরে তুমি প্রোগ্রাম যাওনি? I'm sorry, আমি ভুল করে আপনাকে কিছুই বলে ফেললাম। তুমি তো ভালো ছিল, আবার আপনি হলো কেন? হ্যাঁ যদি তুমি মাইন্ড করো তাই। আপনার মুখে তুমিটা ভালো লাগছে, এবার থেকে তুমি বলবে। কথাটা মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে, মনে থাকবে। তার সঙ্গে এটাও মনে থাকবে যে আমার কথা একটি মেয়ে তার জীবনের একটা খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম ক্যান্সেল করেছে। এখন আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনার এই হাতটা। আমার হাত মানে? যেটা কাল সারা রাত্রি আমার কাছে ছিল। আপনি ভীষণ বাজে ডাক্তার। কি একটা ইনজেকশন দিলে আমি সুস্থ হয়ে গেলাম। আমি কখন থেকে অপেক্ষা করছি জ্বর আসবে জ্বর আসবে, জ্বর আসছে না। আচ্ছা আপনি বলুন আজ আমি কোন অজুহাতে আপনাকে ডেকে পাঠাবো আর কিভাবে আপনার হাত সারা রাত আমার কাছে থাকবে? এই 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 বর্ষা, তুমি কিন্তু ইয়ার্কি করতে করতে অনেক সিরিয়াস কথা বলে ফেলছো, সেটা বুঝতে পারছো তুমি? আমি তো বুঝতে পারছি, কিন্তু যাকে বলছি সে কি বুঝতে পারছে? বর্ষা এরকম অনেক কথা আছে যেগুলো অনেক মানুষ কিন্তু অনেক সময় বুঝে না বোঝার ভান করে। আচ্ছা আমি কি জিজ্ঞেস করতে পারি এই ক্ষেত্রে আপনি কেন না বোঝার ভান করছেন? আচ্ছা আপনার ভালো লাগার লোকগুলোর মধ্যে আমি কি একজন হতে পারি না? বর্ষা আমার ভালো লাগার লোকের লিস্টটা কিন্তু খুব ছোট্ট। আমার এক বন্ধু আর তার মা, যাকে আমি নিজের মায়ের মতো মনে করি, ব্যাস। এ তো দুজন হলো, 3 নম্বরে বর্ষার নাম থাকতে পারে না? থাকতে পারে, নিশ্চয়ই থাকতে পারে, কিন্তু বর্ষা আসলে প্রত্যেক মানুষেরই কিছু চয়েস থাকে, মানে প্রত্যেকেরই কিছু পছন্দ অপছন্দ আছে। এই ধরো তুমি যদি আমাকে বলো যে আপনি আপনার ওই ডাক্তারি প্রফেশনটা ছেড়ে দিন, তাহলে আমি ছাড়তে পারবো? কিংবা ধরো আমি যদি তোমাকে বলি যে তোমার এই লোকেদের সামনে নাচ গান আমার ভালো লাগছে না, তুমি তোমার এই পারফরমেন্স এই ছাড়ো। আমি আসি। ও হ্যাঁ আর একটা কথা, আমার কথায় তুমি যে আজ প্রোগ্রামে গেলে না সেটা আমার ভালো লেগেছে, আর তার চেয়েও ভালো লেগেছে তোমার কথা। আমারও ভালো লেগেছে যখন শুনলাম তোমার ভালো লেগেছে। আই এম সরি, আপনার ভালো লেগেছে, কিন্তু তোমার ওই তুমিটাও আমার খুব ভালো লেগেছে। 1 2 3 4 চারটে পোস্টার, 100 টাকা করে হলে আমার হলো 400 টাকা। আর কাকা বাবুর কথা তো আপনি জানেন, ওনার একটু লাগে। এটাও আছে। খুব ভালো করেছেন, আসবেন। নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবেন, আমি কিন্তু অপেক্ষা করে থাকবো, আসবেন। হ্যাঁ আমি বর্ষা বলছি। বাবা সঙ্গে সঙ্গে শিখে গেছো। আমি একটা কথা ঠিক করে ফেলেছি। কি? আমি আজ থেকে আর কোনো ডান্স প্রোগ্রাম করব না। কি বলছো? তুমি তোমার প্রফেশন ছেড়ে দেবে? কার জন্য? তোমার জন্য। হ্যাঁ, তোমার কাছে তো খুব শিগগিরই বলে মনে হচ্ছে, কারণ তুমি আমাকে খুব কম দিন চেনো, কিন্তু আমার মনে হচ্ছে আমি তোমাকে অনেক দিন চিনি। দেখো বর্ষা, আমাদের দুজনের এই জাস্ট কদিন আলাপ হয়েছে, এখনো তুমি আমার সম্বন্ধে বিশেষ কিছু জানো না, আমিও তোমার সম্বন্ধে জানি না। এর মধ্যে এত বড় ডিসিশন নেওয়া কি? এরপর কি তোমার লিস্টে 3 নম্বর আমার নাম থাকতে পারে? থাকবে, নিশ্চয়ই থাকবে। आजी देश फिर जाच्छो हैं किंतु एकदम যেতে ইচ্ছে করছে না এই কত দিন বেশ কাটলো আমার তো কদিন মনে থাকবে কিন্তু মনে রাখার মতো কিছু তো ঘটেনি তাই ভাবলাম যে এই দিনগুলোকে মনে রাখার জন্য একটা ছোট্ট প্রেজেন্ট যদি তোমাকে আমি দিই যাতে এই দিনগুলো তোমার মনে থাকে চাই না তোমার পছন্দ হবে কিনা দেখো ও ফ্যান্টাস্টিক বিউটিফুল Super! একদম অরিজিনাল বাচ্চার মতো ভীষণ সুন্দর আজ থেকে শুধু পুতুল নয় আমার বাচ্চা হয়ে থাকবে থ্যাংক ইউ ফর দ্যাট ওয়েলকাম তুমি ইন্ডিয়া গেলে আমি খবর পাবো হ্যাঁ কি করে হ্যাঁ এক্ষুনি বলতে পারবে বলো আমি তোমার সঙ্গে একই ফ্লাইটে দেশে ফিরছি আজই ও রিয়েলি তুমি আমাকে পাগল করে দেবে I ভাবছি ইন্ডিয়া ফিরে গিয়ে মেন্টাল ডক্টরের সাথে দেখা করব আমার ব্রেনটা কিরকম যেন করছে আমিও পাগল হয়ে গেলাম নাকি ইশ বাদল এত রাত হলো ঘুমোবে না না মা ঘুম আসছে না অনেক চেষ্টা করছি হচ্ছে না শরীর খারাপ লাগছে নার্সিং হোমে ফোন করব না মা না ওসব কিছু নয় আমার যেন কেমনটা হচ্ছে ভীষণ অস্থির লাগছে জানো মা প্রিয়জন হারিয়ে গেলে যেমন লাগে না আমার ঠিক তেমনি লাগছে তুই কি বলছিস আমি বুঝতে পারছি না বাবা আমিও তোমাকে ঠিক বোঝাতে পারবো না মা তবে একটা কথা মা যে আমার শরীর কিন্তু খারাপ হয়নি ওসব নিয়ে তুমি চিন্তা করো না হ্যালো আমি কে বলছি বল তো আমার বন্ধু আমার ভাই আমার সাগর আরে তোর শরীর কেমন আছে শরীরটা ভালো আছে রে তুই কেমন যেন অস্থির লাগছে বুঝলি দেখ আমি যাকে ভালোবাসি না সেখানে নেই সে বিদেশে গেছে বোধহয় তার জন্যই মনটা আমার ভীষণ খারাপ লাগছে আমি জানি সেটা আমার জন্য ব্যস্ত হোস না আমি খুব শিগগিরই তোর কাছে ফিরে যাব ব্যাস আমি ফিরে গেলেই তোর শরীর ভালো হয়ে যাবে কি বললি তুই চলে আসবি খুব ভালো হবে শোন না তুই চলে এলে না আমার মন আর শরীর দুটোই ভালো হয়ে যাবে কবে আসবি শিগগিরই দেখ না আমি কিরকম সারপ্রাইজ দেবো ডোন্ট টেল মি দ্যাট আরে এটা একটা বিরাট সারপ্রাইজ হবে আমি সবাইকে জানিয়ে দেবো হ্যাঁ তোর উর্মিকেও ধর পাগল আমার মনে হয় দরকারি কথা চেয়ে আপনি অদরকারি কথাই বেশি বলেন আচ্ছা হ্যাঁ আচ্ছা এই যে সাগর কালকে ফিরে আসছে তা আপনি দেখা হলে এক বছর পর তো দেখা হবে তা কি বলবেন আপনি কি আর বলবো ওয়েলকাম স্যার গুড মর্নিং স্যার আই লাভ ইউ আই মিস ইউ এইসব মিষ্টি কথাগুলো ছেড়ে আচ্ছা বাদল বাবু আপনি আমার পেছনে কেন এত পড়ে আছেন বলুন তো আমার মনে হয় আপনার হিসেবে ভালোবাসা ছাড়া পৃথিবীতে আর কিছু নেই নেই তো আমি বলছি নেই একটা কথা বলবো রুবি ম্যাডাম আপনি সাগরকে না এইবার সুযোগ বুঝে আপনার মনের কথাটা বলে ফেলুন হ্যাঁ দেরি করবেন না আরে সাগর হলো যুবক মানুষ ওর হাতটা কখন কোথা কাকে দিয়ে দেবে খুঁজেও পাবেন না এবার বলে ফেলুন স্যার আই লাভ ইউ হায় হায় কোথায় রাখবো কি কোথায় রাখবেন না আপনার এই হাসিগুলো It's too hot. এসো মা এসো মা আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না বাদল কেন আমাকে এয়ারপোর্টে নিতে এলো না আমিও তো ভেবে অবাক হচ্ছি তুই আসবি এই খুশিতে সবাইকে বলে বেড়াচ্ছিল আমার সাগর আসবে বলো তো দেখ দেখিনি কোথায় গেল ছেলেটা বাদল সাগর আরে এসব কি রে আরে একেই বলে ওয়েলকাম আরে আমি ভাবছিলাম তোকে ওয়েলকাম কি করে করব বিদেশি বাবু তো তে ব্যান্ড বাজিয়ে দিলাম খুব হয়েছে এখন চল তো হ্যাঁ চল 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 এই এই আজকে পুরো দিন বাজাবে বাজাও সাগর আমার সাগর সত্যিমা এক বছর ধরে বাড়িতে এসে এই ড্রয়িং রুমটা দেখে আমার ভীষণ ভালো লাগছে হ্যাঁ রে তুই ড্রয়িং রুমটা কথা ভাবছিস একবার বেডরুমটার কথা ভাবতো এক বছর ধরে একটা বেড খালি হয়ে পড়ে আছে আজ সেই বেডটা ধন্য হয়ে যাবে তোমার আগমনে দেখেছো মা তোমার ছেলে কি বলছে শুধু বাদলই আমার ছেলে তুই আমার ছেলে নোস এক বছর বিদেশে থেকে ভাবনা চিন্তা সব পাল্টে গেল বুঝি না মা আমি এমনি বলছিলাম আমি তো বাড়ি বলতে এটাকেই চিনি আর মা বলতে তোমাকেই মানি মা বাহ 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 क्या भाषण है চলো তোমায় নাস্তিক হয়ে যেতে হবে সবাই তোমাকে ওয়েলকাম করার জন্য অপেক্ষা করছে তোমার জন্য Oh my God! বাদল তুমি আমাকে তিন ভুবনে কোথাও শান্তিতে থাকতে দেবে না কাকা কাকা আরে বর্ষা তুই এসে গেছিস হ্যাঁ আমি তো খুব বিপদে পড়ে গেছি 12টা প্রোগ্রাম বুক করে ফেলেছি আর অ্যাডভান্সের টাকাটাও নিয়ে নিয়েছি আমি জিজ্ঞেস করছি যে বাড়িতে ঢুকে এই পোস্টারগুলো লাগালো টাকা তুমি অ্যালাউ করলে কি করে তুই তো জানিস বর্ষা আমার হৃদয়টা কেমন নরম রোজই থেকে একটা করে পোস্টার বেড়ে যাচ্ছে মালিকের বললাম কে লাগিয়েছে পোস্টার মালিক বললো যে পোস্টার লাগিয়েছে না সে হাত জোকে বলেছে আমার পোস্টার যেন ছিঁড়ে ফেলা না হয় প্রত্যেকটা পোস্টারের জন্য তোমায় কবদল করে মত দিয়েছে সে না পোস্টারের জন্য মত দেয়নি তুমি মিথ্যে কথা বলছো না মত দিয়েছে ভালোবেসে মালির হাতে ভালোবেসে হ্যাঁ ও তোমায় ভালোবাসবে কেন ভালোবাস শোনো তুমি এক্ষুনি মালিকে ডেকে সব পোস্টার গুলো ফেলে দাও বাইরে পোস্টার লাগাবার জায়গা Thank you. Wish you good luck. আপনি ফিরে এসেছেন আমরা খুব খুশি ওয়েলকাম স্যার থ্যাংক ইউ তাহলে উর্বি ম্যাডাম আপনার এতদিনের প্রতীক্ষার অবসান শুধু আমার কেন আমাদের নার্সিং হোমে সব স্টাফদেরই বলুন হ্যাঁ তা ঠিক তবে তবে আপনার প্রতীক্ষাটা একটু স্পেশাল আর আপনার সাগর আপনার হাতে তুলে দিয়ে এখন বাদল চললো বর্ষার খোঁজে বর্ষা হ্যাঁ বর্ষা বর্ষা মানে হচ্ছে বৃষ্টি টুপ টুপ টাপুর টুপুর আপনি ফিরে এসেছেন স্যার নার্সিং হোমে সব স্টাফেরা খুব খুশি হ্যাঁ আর আমি যখন ছিলাম না তখন এই নার্সিং হোমটাকে তুমি খুব সুন্দরভাবে চালিয়েছো সেই জন্য তোমাকেও ধন্যবাদ ও আরেকটা কথা শোনো ওই ইলিনয় ইউনিভার্সিটি থেকে এক প্রফেসর আমাকে একটা লেটার লিখেছে তাতে ও জানিয়েছে যে ওখানে একটা ফেলোশিপ খালি আছে তা তুমি যদি যেতে চাও আমি তোমায় রেকমেন্ড করতে পারি Thank you, sir. আপনি আমার জন্য ভেবেছেন I am obliged to you. কিন্তু কিন্তু কি আরে এত বড় সুযোগ তুমি হারাতে যাচ্ছ কেন ও আমি বুঝতে পেরেছি তুমি আসলে বিয়ে থাক করে তবে ইন্ডিয়া ছাড়তে চাও স্যার আমাদের হিন্দু মতে যে কোনো মেয়ের একবারই বিয়ে হয় আচ্ছা তোমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ স্যার সে অনেক দিন আগে যখন আমার নিজেকে বোঝবার বয়স হলো তখন জানতে পারলাম আমি এক ডানা কাটা পাখি বাল্য বিধবা উর্মি যুগ পাল্টে গেছে আজ আর কোনো বাল্য বিধবার ডানা কাটা পাখি হয়ে বেঁচে থাকা দরকার নেই আর তাছাড়া তুমি শিক্ষিতা তুমি নিজে তৈরি ডানায় উঠতে শিখেছ হ্যাঁ স্যার ডানা তৈরি করেছি শুধু ওড়ার প্রয়োজনে নির্বাধার জন্য নয় কিছু বলা যায় না উর্মি একদিন তো তুমি নিজেই দেখবে যে তোমার নিজের বিয়ের কার্ড আমার সামনে ধরে বলছো স্যার আমার বিয়েতে আসতে ভুলবেন না ছাড়ুন না স্যার আচ্ছা ছাড়লাম কিন্তু আমি আমেরিকায় কি লিখে জানাবো আপনি যা ঠিক করবেন ওকে দ্যাটস মাই রেসপন্সিবিলিটি আচ্ছা স্যার ইমার্জেন্সি ওয়ার্ডে একজন পেশেন্ট ভর্তি হয়েছেন আপনি কি দেখবেন অফ কোর্স What a pleasant surprise! Shubhrata! London থেকে কই ফিরলি? এর মধ্যে বিয়েও করেছি। আচ্ছা, এর মধ্যে বিয়ে করে ফেলেছিস? কোন মেয়েটিকে? সেই মেয়েটিকে না, যে খুব ভালো গান গায়, যাকে তুই বলেছিলি আই লাভ ইউ, সে বলে ফরগেট ইট। কি যেন নাম ওর? শিখা। ইউ আর রাইট, কিন্তু রিসেপশনটা করিনি, তোর জন্য অপেক্ষা করছি। ও দ্যাটস ভেরি নাইস অফ ইউ। আমি তো আজই ব্যাংকক থেকে ফিরলাম। জানি। শোন, রিসেপশনটা কিন্তু কালকে রেখেছি। আচ্ছা, আসবি তো? Of course, 100%. কিরে বাস, দেরি করলি? আর বলিস না, ট্রাফিক জ্যাম ফেসে গেছিলাম। আরে আসুন আসুন, আয় বস। শিখা, এ আমার বন্ধু, লন্ডনে আমরা একসঙ্গে ছিলাম। এত রাতে এখানে শুয়ে কি করছিস? তোর পথ চেয়ে বসে আছি। আমার পথ চেয়ে কেন? দেখ, তুই কালকে বাইরে থেকে ফিরলি, আজকে বিয়ে বাড়ি চলে গেলি, তোর সঙ্গে আমার অনেক কথা আছে, কখন বলবো? কি বলা আছে বল না। দেখ, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমি যাকে ভালোবাসি তাকে তোর সঙ্গে দেখা করে দিতে না পারলে আমি কিছুতে শান্তি পাচ্ছি না। হ্যাঁ, কিন্তু আমি তো এখন নার্সিং হোম ছেড়ে যেতে পারবো না রে। তুই একটা কাজ কর, তুই ওকে নিয়ে নার্সিং হোমে চলে আয়। নার্সিং হোম? ঠিক আছে, চেষ্টা করবো। চেষ্টা করবি কেন? আরে বললে আসবে না? তোর তো ভালোবাসা চলছে। আরে সে স্টেজ এখন আসেনি। শোন, ভালোবাসার দুটো স্টেজ। ফার্স্ট স্টেজ হচ্ছে মানে আমি যাকে ভালোবাসি তাকে আমি যা করতে বলবো সে না করে যাবে, আর সেকেন্ড স্টেজ হচ্ছে আমি ওকে যেটা না করতে বলবো সেটা হ্যাঁ করে যাবে। তারপর এই ফার্স্ট স্টেজটা চলছে, তা আসবে কি আসবে না ওর উপর ডিপেন্ড করছে, তবু আমি চেষ্টা করে যাবো। ঠিক আছে। এই শোন, বিয়ে কেমন হলো বল? বিয়ে? হ্যাঁ, ও ফ্যান্টাস্টিক। আর যদি বিয়েতে না যেতাম না তাহলে অনেক কিছু মিস করতাম। অনেক কিছু? এই এই, তোর অনেক কিছুর মধ্যে আমি একটা গন্ডগোলের আভাস পাচ্ছি, মানে গন্ধ পাচ্ছি। ছাড় না, চ ঘুমতে চল। ওয়েলকাম টু ইন্ডিয়া। ওয়েলকাম। ও মাই গড, বাদল তুমি? আমি জানতাম তুমি আমাকে বেশি দিন ছেড়ে থাকতে পারবে, তাড়াতাড়ি চলে আসবে। আমি তোমার জন্য আসিনি, প্রোগ্রাম শেষ হয়ে গেছে তাই চলে এসেছি। তুমি আমাকে যা খুশি বলো বর্ষা, কিন্তু আমি তোমাকে ছেড়ে গেছি। আসল কথাটা কি জানো, মানে তুমি তোমার ভালোবাসাটাকে প্রকাশ করতে চাও, আর সেটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আরে বাবা, এই কথা তো সবাই বলে, কিন্তু আমার বর্ষা এই কথা বলে না, বলবেও না। তুমি আমায় একদম চেনোনি। ব্যাস ব্যাস ব্যাস, যেটুকু চিনেছি তাতে আমি একদম পাগল হয়ে গেছি। আমি যে শুনেছি তুমি ইন্ডিয়া ফিরে এসছো, একটা জরুরি কাজ নিয়ে তোমার কাছে চলে এলাম। আমি কিন্তু আজ ভীষণ বিজি। তুমি আমাকে যা খুশি বলো বর্ষা, কিন্তু কিন্তু আজকে তোমাকে আমার সঙ্গে যেতে হবে। কোথায়? আমার যে বন্ধু বিদেশে ছিল না, সে ফিরে এসেছে, সে তোমাকে দেখতে চেয়েছে। আমি তাকে কথা দিয়েছি যে আই এম সরি, আজ আমাকে আজ হেলথ চেকআপে যেতে হবে ডক্টরের কাছে। চলো তো, খুব ভালো হলো। আমার বন্ধু তো ডাক্তার, তোমার কাছে হবে, আমার কাছে হবে। আমি কোনো আলতু ফালতু ডাক্তার দেখাই না। কি বললে? আলতু ফালতু ডাক্তার? আমার বন্ধু আলতু ফালতু ডাক্তার? কল্যাণী নার্সিংহোমের ডাক্তার সাগর, ইন্ডিয়া ফেমাস হার্ট সার্জন। হ্যাঁ। কে? ডক্টর সাগর। সাগর MBBS কাল, MS বম্বে, FRCS লন্ডন and MRCP ক্যালিফোর্নিয়া। ডক্টর সাগর মানে যে কিছুদিন আগে ব্যাংককে ছিল। হ্যাঁ, কিন্তু তুমি চিনলে কি করে? আমি এত বড় ডাক্তার সবাই জানে, আমি জানবো না? তাহলে চলো না, তোমার কাজও হয়ে যাবে, আমার কাজও হয়ে যাবে। লেটস গো। আমি যদি না যাই তোমার ভীষণ খারাপ লাগবে না? ভীষণ খারাপ লাগবে। চলো। থ্যাংক ইউ বর্ষা, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে এসো এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, অনেক সোজা উপরে চলে যাবে, এই বাঁ দিকে দেখবে সাগরের চেম্বার, বুঝলে তো? ওখানে ঢুকে যাবে। আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি। না না, তুমি অপেক্ষা করো না, তুমি বরং বাড়ি চলে যাও। না না, বাড়ি চলে গিয়ে তোমার জন্য অপেক্ষা করবো, এত ধৈর্য আমার নেই। আর তাছাড়া শোনো না, তোমার সঙ্গে আমিও যেতাম, কিন্তু সাগরকে একটা সারপ্রাইজ দেবার আছে, আমি যাচ্ছি না, তুমি যাও। আর শোনো, তুমি সাগরকে বলবে যে তুমি আমাকে ভালোবাসো। না না, বা তোমাকে আমি পাঠিয়েছি। না, হেলথ চেকআপ করে চলে আসবে। হেলথ চেকআপ? হুম, বলো হার্ট চেকআপ। ওকে 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 ওকে। Yes. বসুন। কি হয়েছে? হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক? হ্যাঁ, বিশ্বাস করুন আমার না দুবার হার্ট অ্যাটাক হয়ে গেছে। ইম্পসিবল, এই বয়সে দুবার হার্ট অ্যাটাক হতেই পারে না। ডাক্তার দেখেছেন? ডক্টর সাহেব তো সঙ্গেই ছিলেন, জানতে পারলেন না। আপনি কি করে জানলেন যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে? বারে, হার্টটা আমার, আর আমি জানবো না? হুম, আচ্ছা বলতে পারেন হার্ট অ্যাটাকটা কবে হয়েছিল? প্রথমবার হয়েছিল ব্যাংককে। কোথায়? হ্যাঁ, ঠিক শুনেছেন। তারপর? তারপর আমার এক বন্ধুর বিয়েতে গিয়েছিলাম, সেখানেও আরেকটা অ্যাটাক হয়ে গেল। সত্যি ডক্টর সাহেব আরেকটা অ্যাটাক যদি হয়ে যায় না আমি আর বাঁচব না বর্ষা আমি একটা প্রেসক্রিপশন লিখে দিচ্ছি বর্ষা কি হলো কিছু না আসলে সিঁড়ি দিয়ে নামলাম তো তাই হাঁপিয়ে গেছি ও আমার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে কি বললো কিছু না মানে দেখাই হলো না দেখা হয়নি চলো আমার সঙ্গে চলো না পরে আসবো আজকে নয় পরে কেন এক্ষুনি চলো না প্লিজ বাদল আজকে নয় অন্যদিন না কি এটা কিছু না দেখি না প্লিজ দেখতে দাও আমাকে প্লিজ বাদল আরে দেখতে দাও আই লাভ ইউ কে লিখেছে আমি জিজ্ঞেস করছি কে লিখেছে আমি ও ভগবান বাঁচিয়েছে আমি তো ভয় পেয়ে গেছিলাম কার জন্য লিখেছো হ্যাঁ তোমার জন্য হ্যাঁ সত্যি বলছো আমার জন্য হায় হায় কোথায় রাখবো কি কোথায় রাখবে এই চিঠিটা জানো বর্ষা জানো আমার এই আই লাভ ইউ পোস্টটা না আমি তোমার বাড়ির সামনে কত লাগিয়েছি কিন্তু তোমার এই ছোট্ট চিঠিটা না আমার সব পোস্টারগুলোকে একদম হার মানিয়ে দিয়েছে বাদল এটা দাও হ্যাঁ সে কি আরে এটাই বাঁধিয়ে রাখবো পুজো করব এটা আমার জীবনের প্রথম প্রেমপত্র এটা তো আমারও জীবনের প্রথম প্রেমপত্র তাই কেমন লজ্জা লাগছে আচ্ছা বাদল তুমি কি তোমার বর্ষাকে এমবারেস করতে চাও না 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 একদম না তাহলে দাও থ্যাংক ইউ বাদল হ্যাঁ তুমি আমাকে বাড়ি পৌঁছে দেবে না ও শিওর লেটস গো কি চাই আমার এটা জেরক্স করে দেবেন কত কপি 1000 না 2000 না 5000 যত বেশি হতে পারে আচ্ছা দিন আমি মরেছি অন্ধকারেতে কোথায় যাব গরম বুকে Sobre Pablo, I need a man like you. I love you. I love you. I really mean it. I love you. আরে বল তুই ঘুমুচ্ছিস না কিছু ভাবছিস? ঘুমিয়ে ভাবছি। কি ভাবছিস? এই ডাক্তার দেখো। কোন দিক থেকে? প্রেমের দিক থেকে। আচ্ছা দেখ আমরা প্রেম করলে তার সঙ্গে দেখা করার জন্য একবার ওদিকে যা এদিকে যা হাজার লোকের মধ্যে দু একটা কথাবার্তা তাও হলে না হলো আর ডাক্তারদের নো প্রবলেম প্রেমিকাকে চেম্বারের মধ্যে টুং করে ঢুকিয়ে ঝমাঝম ঝমঝমাঝম ঝমাঝম ঝমঝমাঝম চেম্বারের মধ্যে কেন তোকে কি কিছু বলেছে হ্যাঁ খবর পেয়েছি আজকে তোমার চেম্বারে একজন হার্ট পেশেন্ট এসেছিল কিনা হ্যাঁ কিনা হ্যাঁ না মানে ওই একজন কে 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 আরে পেশেন্ট না হয় কোথায় রাখবো কেন পেশেন্ট বলে বিশ্বাস হচ্ছে না তো আরে বাবা বিশ্বাস হচ্ছে ডক্টর সাগর এত বড় হার্ট স্পেশালিস্ট পেশেন্ট আসবে যাবে কিন্তু আমি যে আমার প্রেমিকাকে পাঠিয়েছিলাম তুই প্রেমিকাকে পাঠিয়েছিলি আমার কাছে কি নাম তার ওসব নাম টাম জেনে তোমার কোনো লাভ নেই তুমি তো একজন লেডি পেশেন্ট নিয়ে একেবারে অজ্ঞান এই উর্মি ছাড়া আর কোনো মানে আর কারোর সাথে গড়বড় ঘটালা চলছে নাকি উর্মি হ্যাঁ হ্যাঁ উর্মি হ্যাঁ আর সে লেডি পেশেন্ট ওহো এই হাসিস কিন্তু তুমি হ্যাঁ করছিস হ্যাঁ আচ্ছা তুইও ইয়ে কেন আমি কি প্রেম করার যোগ্য নই আরে তুই যোগ্য না তো কি আমি যোগ্য তো এই বল কেন বলবো আগে তুই তোর প্রেমিকা আমায় দেখাবি তারপর বলবো এই প্রেমিকা নয় প্রিয়া আর সেই জন্যই তো তোর নার্সিং হোমে নিয়ে গেছিলাম প্রিয়াকে ব্যাড লাগ আজকে দেখা হলো না আচ্ছা বাদল একটা কাজ কর কি যতদিন না তুই তোর প্রিয়াকে আমায় দেখাতে পারবি আর আমার প্রেমিকাকে তোকে দেখাতে পারবো ততদিন এই ব্যাপারে কোনো কথা বলবো না। ব্যাস। এসব কিন্তু আমার যে বলতে ইচ্ছে হচ্ছে কি আমার প্রিয়া কথা বল, কিন্তু আমার যে শুনতে ইচ্ছে করছে কি তোর প্রিয়া কথা। তুই পাগল হয়ে নাকি? আরে তুই জানিস না মির্জা গালি কি বলেছে? ইশক মে নিকাম্মা কর দিয়া পর না আদমি থা কাম কা। ওরে বাবা, এ তো একবার হাবুডুবু। যাকে যাক, তবে একটা কথা সাগর, একটা কথা, আমার প্রিয়া তোমার প্রিয়ার চেয়ে অনেক বেশি সুন্দর দেখতে। কি করে জানলি? তুই তো দেখিসনি। ও লেগে গেল, প্রাণে লেগে গেল। লাগবে না, আমার প্রিয়াকে যদি দেখতিস না তাহলে বুঝতিস। তাহলে বল রে বন্ধু, বল তোর প্রিয়া কেমন? আমার প্রিয়া তেমন, আমার প্রিয়া তেমন, আমার প্রিয়া তেমন, আমার প্রিয়া তেমন। বল রে বন্ধু বল তোর প্রিয়া কেমন, বল রে বন্ধু বল তোর প্রিয়া কেমন। আগুনের পরশেতে মন লাগে যেমন, আমার প্রিয়া তেমন, আমার প্রিয়া তেমন, আমার প্রিয়া তেমন, আমার প্রিয়া তেমন। হাসি মুখে, যার জন্যে জেতা যায়, যার জন্যে হারা যায়, যার জন্যে জেতা যায়, যার জন্যে হারা যায়। শ্যামল মেঘে চমকে ওঠা বিদ্যুৎ লাগে যেমন, আমার প্রিয়া তেমন, আমার প্রিয়া তেমন, আমার প্রিয়া তেমন, আমার প্রিয়া তেমন। ব্যাংকক থেকে ফিরে এসে গড়বড় কোটালা, তুই কি ভাবছিস তো যা ইচ্ছে তাই করে যাবি? প্রোগ্রাম না করলে পয়সা রোজগার হবে কোথা থেকে? এতদিন যা রোজগার করেছি তাতে বাকি জীবনটা চলবে না? ভিক্ষে করে বাকি জীবনটা চলে? ভিক্ষে করে তার মদ খাওয়া যায় না? বর্ষা, তুই ঠিকই বলেছিস বর্ষা, খাঁটি কথা বলেছিস। তোকে নাচ গান করে পয়সা রোজগার করতে পাঠাই নিজের স্বার্থের জন্য, আয়েশ করে মদ খাওয়ার জন্য। কাকা, আমি ঠিক ও কথা বলতে চাইনি। সত্যিটা তো সত্যিই রে, কিন্তু সত্যির পেছনে আর একটা সত্যি লুকিয়ে আছে। তোর প্রোগ্রাম দেখে যখন ছেলে মেয়েরা তোর পেছনে দৌড়দৌড়ি করে তখন না, তখন বুকটা ভরে ওঠে একদম। আমি ওদের ডেকে বলি, শোনো আমি হচ্ছে বর্ষা কাকা। শুধু মদের জন্য সবটা করি না রে বর্ষা। আমার ভুল হয়ে গেছে কাকা, রাগে বিরক্তিতে কিছু বাজে কথা বলে ফেলেছি, আমায় তুমি ক্ষমা করো। চুপ, একদম এসব কথা বলবি না, এসব কথা তোর মুখে একদম মানায় না। যেটা মানায় তার ব্যবস্থা আমি করব। কি? তোর জন্য একটা ছেলে দেখবো, বিয়ে করবি? সে কষ্ট আর তোমাকে করতে হবে না। বুঝতে পেরেছি, তুই নিজে নিজেই ঠিক করবি। এই তোর হাসির মধ্যে দুষ্টুমি লুকিয়ে আছে। দুষ্টুমি নয় কাকু, গড়বড় ঘোটালা। ফোন কর, ফোন কর, ফোন করে আমাদের মিটিং এর প্রোগ্রামটা ফিক্স কর। হ্যাঁ, কিন্তু ডাকবো কোথায় ওকে? এমন জায়গায় ডাকবি যেখানে বেশি অন্ধকারও থাকবে না, যেখানে বেশি আলো থাকবে না। হাওয়া থাকবে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে না, আবার তা আসতেও নয় যে গাছের পাতা নড়বে না। পাখিরা থাকুক, তাতে আমার কোনো আপত্তি নেই, তবে যেন বড্ড বেশি চেঁচামেচি না করে। তুই তো স্বপ্নের দেশের কথা বলছিস, কিন্তু আশেপাশে সেরকম জায়গা পাবো কোথায়? আরে বাবা, খুঁজলেই পাওয়া যাবে, ভাবলেই হলো। শোন রে বোকা শোন, তুই ভালোবাসিস বটে, কিন্তু ভালোবাসার কোনো নিয়ম কানুন সম্পর্কে তোর কোনো ধারণা না। আরে প্রেমিকার পায়ের স্পর্শে 1 কোটি স্বপ্নের দেশ সৃষ্টি হয়, বুঝলি? এখন ডাক, যেখানে ডাকবি ডাক। পাগল। হ্যালো, বর্ষা বলছি। আমি সাগর বলছি, প্রেমী সাগর। হঠাৎ আমাকে মনে পড়লো? হঠাৎ নয়, যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে সামনে রোববার। আরে রোববার তো অনেক দূরে, আজকে মঙ্গলবার, তারপরে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, তারপরে রোববার। তোর মাথা খারাপ হয়ে গেছে? কালটা, কালকে আমার ধৈর্য নেই। হ্যাঁ হ্যালো। না আমি কি বলছি, তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে কালকে আসতে পারবে? তুমি ডাকো না, আমি এই মুহূর্তে হাজির হয়ে যাব। সো নাইস অফ ইউ। আচ্ছা, জায়গাটা কোথায় ঠিক করে নিয়ে তোমাকে ফোনে জানিয়ে দেবো। তোমার ফোনের জন্য আই শ্যাল ওয়েট ইমপেশেন্টলি। আমি রাখছি। না দেখো, আমি হসপিটাল থেকে কথা বলছি, হসপিটালে ফোন বেশিক্ষণ এনগেজ রাখা তো ঠিক নয়। রাখছি। আই লাভ ইউ। আই টু। হ্যালো হ্যালো। বাস, তোর কাজ শেষ, এবার আমার কাজ শুরু। একটা কথা বলো সাগর। বল। তোর ভালোবাসা না একদম সাদা মাটা, কোনো ড্রামা নেই, বুঝলি না? আসবে? হ্যাঁ আসবো, একবার স্ট্রেট স্টোরি। এবার দেখ আমার লাভ স্টোরি শুরু। ছমছমা জাম সালা গরম গরম আলুর দম। হ্যালো আমি তোমার বর্ষা বলছি। আই লাভ ইউ। থ্যাংক ইউ। নদীর নাম আরশিকো, তীরের নাম তন্ত্রা, গ্রামের নাম সন্ধ্যা, বেলা ঠিক 4টে। আসছো তো কালকে? আসবো, নিশ্চয়ই আসবো। কিন্তু তোমার স্বপ্নের দেশের ঠিকানাটা তো আমার কাছে নেই। ঠিকানা লিখে বাড়ি পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। আচ্ছা তুমি কে বলছো বলো তো? আর কি হতে পারে? তোমার জন্ম জন্মান্তরের সাথী, ইহলোক পরলোকের সখা, বাদল। ও নো। হ্যালো হ্যালো। হ্যাঁ লজ্জা পেয়ে গেল। তোর তো কোনো ড্রামা হলো না? হ্যাঁ না, মানে মানে তুই ঠিক বলেছিস, মানে ভালোবাসা পূর্ণ হয়ে গেলে না সলিড হয়ে যায়, বুঝলি না? তখন ওই টাফ হওয়া জমে না, শুধু টেনশন হয়। যাকে যাক, তুই জায়গাটাকে ফাইনাল করে ফেল, তারপর তুই এটা ফোন করে দে আর আমি লিখে পাঠিয়ে দিচ্ছি। ওকে। দত কিরে সাগর, কি ব্যাপার বলতো? টাইম তো হয়ে গেল না, তোর প্রেমিকা এলো না আমার প্রেমিকা এলো। তোর প্রেমিকার কথা আমি বলতে পারবো না, তবে আমার প্রেমিকা নিশ্চয়ই এখানে এসে পড়বে। দেখ, আমার প্রেমিকা শারীরিক ভাবে আসেনি, কিন্তু মানসিক ভাবে এসে গেছে। আচ্ছা আমরা তখন দেখি কি বলছি বলতো, কি তোর প্রেমিকা আমার প্রেমিকা, তোর প্রেমিকা আমার প্রেমিকা। আমাদের প্রেমিকাদের কি কোনো নাম নেই? ও ধর যদি ওরা এক্ষুনি এখানে এসে পড়ে তাহলে আমরা কি বলে ডাকবো? এই যে বাদলের প্রেমিকা মহাশয়া। হ্যাঁ কারেক্ট। এই তোর প্রেমিকার নামটা বলতো। আমার প্রেমিকার নাম, দেখ তুই যখন আগে প্রেম করেছিস তখন তোর প্রেমিকার নাম আগে বল। আমার প্রেমিকার নাম? হ্যাঁ আমার প্রেমিকার নাম এত সুন্দর না তুই ভাবতে পারবি না। আচ্ছা শুনবি? হ্যাঁ বল না। বর্ষা। বর্ষা? কোন বর্ষা? আমার বর্ষা। ওই তো, ওই তো এসে গেছে। দেখ তো, বিনা মেঘে বিনা বিদ্যুতে আমার বর্ষা কিরকম ঝমঝম করে নেমে এসছে। বাদল, এই তোর প্রেমিকা, তুই ঠিক বলছিস? না হলে কেন আসবে কেন? আচ্ছা বাদল, বর্ষাকে কিরকম ভালোবাসে রে, মানে কতখানি? দেখ সেই হিসেবে আমি তোকে দিতে পারবো, তবে ওকে ছাড়া আমি বাঁচতে পারবো। যাক, এই শোন, তোর প্রেমিকা কোথায়? আরে দূর পাগল, আমি তোকে মিথ্যে বলেছিলাম, মানে বানিয়ে বলেছিলাম। আমার ভালোবাসার সময় কোথায়? এই মিথ্যু, তাহলে তুই এতদিন ধরে আমার সঙ্গে নাটক করে চলেছিস। হ্যাঁ এনিওয়ে, বর্ষা 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 এসো এসো। এ হচ্ছে সাগর, আমার বন্ধু। নমস্কার। আমার হৃদয়ের পূর্ব দিকটা যেমন তুমি, আর পশ্চিম দিকটা হচ্ছে এ। না বাবা, তোমার হৃদয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই বললে হলো? আরে বাবা, সবার হৃদয়টা যেমন ধকধক করে, আমার হৃদয়টা শুধু বর্ষা বর্ষা করে চলেছে। শোনো না, শোনো শোনো। বাদল বাবু, কি হচ্ছে এটা? কি? আরে বাবা শোনো না, আমার হৃদয় ডাক্তার ভাই, শোনো না। বাদল বাবু, সবকিছু সীমা থাকে, আপনি কিন্তু সেই সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আচ্ছা তুমি বলো, আমার অধিকারের সীমাটা কতটুকু? এতটা না, এতটা না, এতটা। এই সাগর, আমি আসছি রে। আরে বাদল, তুই ঠিক জানিস বর্ষা তোকে ভালোবাসে? আচ্ছা আচ্ছা, তুই এক কথা বারবার জিজ্ঞেস করছিস কেন বলতো? বল না, ভালোবাসে কেন? বল না। দেখ ঠিক বেঠিক আমি জানি না, তবে আমি যেটুকু জানি, বর্ষাকে নিয়ে আমার যত আশা আকাঙ্ক্ষা তা যদি ভেঙে যায় তাহলে আমি কি করবো আমি জানি। এই দেখ 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 দেখ, বর্ষার কথা বলতি না, আমার চোখে কিরম বর্ষা এসে গেল। দেখ আরে বাদল, তাছাড়া নামটাও কিরম। দেখ আমার নাম বাদল, ওর নাম বর্ষা। আরে যে বাদলে বর্ষা নেই সে কিসের বাদল? হ্যাঁ কিন্তু বাদল, বর্ষায় সবসময় বাদলের কাছে মুক্তি পাওয়ার চেষ্টা করে। আরে মুক্তি পেয়ে যাবে কোথায়? হ্যাঁ আরে আরে এক পশলা বৃষ্টি হবে, গড়িয়ে যাবে সাগরের কাছে। যাক না, কিন্তু সেই বাদলের সেই ধৈর্য আছে সাগরের কাছ থেকে ঠিক ফিরিয়ে দিয়ে আসবে। আরে বাদল, বর্ষা যদি রাজি হয়ে যায় তাহলে তুই ওকে বিয়ে করবি? হ্যাঁ তাহলে আমি আসছি। কোথায় যাচ্ছিস? বর্ষার কাছে। আমিও যাবো। না তুই যাবি না, তুই যাবি না, আমি যাবো। আমি যখন জানতে পেরেছি বর্ষাকে ছাড়া তুই বাঁচবি না, তখন আমি কি চুপ করে থাকতে পারি? বল, যা সাগর যা, আবার একটা ফয়সলা করে চলে আয়। ভগবান ভগবান তোর যাত্রা শুভ করুক। আরে তুই যাত্রা শুভ করুক। কি করছিস কি তুই? এই পরীক্ষার রেজাল্ট বেরোনোর সময় বুকটা এরকম ধকধক করে না? দেখ 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 দেখ, এক্স্যাক্টলি আবার সেই কন্ডিশন। এই তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। হ্যাঁ আরে সেই গড়বড় ঘটনাটা কে রে? সে বিরাট ডাক্তার, কি সুন্দর হাসি, কি পার্সোনালিটি। কাকু তুমি যদি দেখো না, তোমারও শুরু হয়ে যাবে গড়বড় ঘোটালা। জানিস আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি তোর জন্য একটা ভালো বর হয়, তাহলে তো বাবা আমার কাছে আমার দায়িত্বটা শেষ হয় একদম। আচ্ছা কাকু, আমি যদি বিয়ে করে চলে যাই তোমার এই বাড়িতে একা থাকতে খারাপ লাগবে না? হ্যাঁ লাগবে, খুব খারাপ লাগবে। কাকু এসে গেছে। আমার গড়বড় ঘোটালা এসে গেছে। তুমি আমার বাড়িতে? হ্যাঁ খুব বোধহয় অসময়ে এসে গেছি। না না না, আসলে আমার খুব বিশ্বাস হচ্ছে না তুমি আমার বাড়িতে কেন আসবে। মানে মানে না মানে ভুল কথা, তুমি আমার বাড়িতে আসবে তো আর কে আসবে? তুমি তো আসবে। খুব ভালো করেছো, আমি ভীষণ খুশি। আচ্ছা হ্যাঁ, এই দেখো তোমার মেয়ে। না আমার মেয়ে, না না আমার দুজনের মেয়ে। ওহো সব কেমন ঘুরিয়ে যাচ্ছে। কি হয়েছে তোমার? বুঝতে পারছি না, দেখো না তোমায় দেখি সব কেমন যেন হয়ে যাচ্ছে। দেখো তুমি এতক্ষণ দাঁড়িয়ে আছো, আমি তোমাকে বসতে বলছি না। প্লিজ বর্ষা, দেখো আমি অনেক কষ্ট করে নিজের মনটাকে শক্ত করে তোমার কাছে এসেছি, তোমাকে কিছু বলবো বলে। আমাকে তুমি দুর্বল করে দিও না। কি বলছো? আমি তোমাকে দুর্বল করে দিয়েছি? আমি যা, নিজের মনের প্রতি ভরসা নেই। আচ্ছা ঠিক আছে, দেখো আমি একদম নর্মাল হয়ে গেছি, একদম নর্মাল। বলো কি বলছিলে? প্লিজ বর্ষা, আমি বাদলের সম্বন্ধে কিছু বলতে এসেছি। বাদল কে? ও হ্যাঁ, আমি এক্স্যাক্টলি ওর কথাই ভাবছিলাম। দেখো না যতবার ওকে সত্যি কথা বলতে চাই ও কিন্তু শুনতেই চায় না। কোনটা সত্যি বর্ষা? আসল সত্যিটা হলো বাদল তোমাকে ভালোবাসে, ভীষণ ভীষণ ভালোবাসে। তোমাকে না পেলে ওর জীবনটা মূল্যহীন হয়ে যাবে। কি বলছো তুমি? এসব কথা তোমার থেকে শুনতে চাই না। কিন্তু কি আমি জানি না, তুমি যা বলছো সেটা যদি সত্যি হয় তাহলে তো সত্যির একটা দিক মাত্র। এই সত্যির আর একটা দিকও তুমি জেনে রাখো, সেটা হলো বর্ষা তোমার, শুধু তোমার। তোমাকে না পেলে বর্ষার কাছে ওর জীবনের মূল্য থাকবে না। কিন্তু বর্ষা, বাদল আমার বন্ধু, আমার ভাই, আমার। আর বর্ষা একটা নাচ গান করা পুতুল, তাই না? বর্ষা তুমি আমাকে বোঝার চেষ্টা করো। আমি এক্ষুনি জানলাম বাদল তোমার ভীষণ বন্ধু, খুব বন্ধু। তার জন্য তুমি আমার কাছ থেকে তোমার ভালোবাসা ফিরিয়ে নিতে এসেছো। সাগর, আমি অনেকদিন ধরে জানি বাদল আমাকে ভালোবাসে, কিন্তু আমি কখনো ওকে ভালোবাসতে পারিনি। আর এও জানি বাদলের মতো ভালোবাসা পেলে যে কোনো মেয়ে ধন্য হয়ে যাবে। কিন্তু সাগর, ভগবান তো আমাকে শুধু তোমাকেই ভালোবাসতে শিখিয়েছে। তাহলে বর্ষা তুমি বলে দাও, আমি ফিরে গিয়ে বাদলকে কি বলবো? সে যে আমার জন্য বাড়িতে বসে আছে অপেক্ষা করে। আমি বাড়ি ফিরলে সে জিজ্ঞেস করবে, সাগর তুই আমাকে বল বর্ষা কি বললো, বল। কি বলবো তাকে আমি? তুমি বাদলকে বলো যে তুমি আমায় ভালোবাসো, ভীষণ ভালোবাসো, আমার ছাড়া বাঁচতে পারবে না, সেও তো তোমার বন্ধু। এসব কথা শুনে বাদল যদি বলে যে না আমার বর্ষাকে চাই, তাহলে আমি কথা দিচ্ছি সাগর, একটা পুতুলের মতো তোমার হাত থেকে বাদলের হাতে চলে যাব। আই প্রমিস ইউ। Rin da tha di da da tha. Badal, আমি এখন যে কথাগুলো বলবো খুব মন দিয়ে শুনবি, ধৈর্য হারাবি না, কারণ আমি যে কথাগুলো বলবো সেগুলো শোনার পর তোর খুব কষ্ট হবে রে। বিশ্বাস কর, এত সব কথা আমার বুকের মধ্যে বয়ে বেড়াতে আমার ভীষণ কষ্ট হয়েছে, ভীষণ। বাদল, বর্ষা আমাকে ভালোবাসে, এটাই আসল সত্যি। আর সবচেয়ে দুঃখের কথা হলো আমি বর্ষাকে ভালোবাসি। বাদল, এই দাদা দাদা দাদা, ভালো কিছু শোনার আগে আমি ভগবানের নাম করি। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায়। হ্যাঁ বল। ওই ঘরের টেপে রেকর্ড করে দিয়েছি, তুই গিয়ে শুনে নে। ওফ, এক লাইনের স্টোরিকে কত বাড়াতে পারিস বলতো, বাপ রে বাপ। হ্যাঁ, নাটটা কোথায়? এইখানে। সেটা বলবে না, বলবে এইখানে। বাবা নে। বাদল, হ্যাঁ বল। আমি এখন যে কথাগুলো বলবো হ্যাঁ খুব মন দিয়ে শুনবি। আরে হ্যাঁ বাবা, মন দিয়ে শুনবো, বল। ধৈর্য হারাবি না, না, কারণ আমি যে কথাগুলো বলবো সেগুলো শোনার পর তোর খুব কষ্ট হবে রে। এত সব কথা আমার বুকের মতো বয়ে বেড়াতে আমার ভীষণ কষ্ট হয়েছে। আহ বল। ভীষণ, হ্যাঁ। বাদল, তুই আমায় ক্ষমা করতে প্লিজ। আরে দূর পাগল, আরে নতুন টেপ রেকর্ডার, নতুন ক্যাসেট, যদি খারাপ হয়ে যায় তুই কি করবি? আর তাহলে কিছু শুনিসনি তুই? না রে, এই আমি তো মুখ থেকে শুনতে চাই বর্ষা কি বললো। বল না। তার মানে ভগবানের এটাই ইচ্ছে। বাদল, বর্ষা তোর, শুধুই তোর। এটা খুশি তো? খুব খুব খুশি আমি, খুব খুশি, খুব। আমি সাগরকে নিয়ে এক্ষুনি আসছি, এক্ষুনি। ঠিক আছে সাগর। এই সাগর, আরে বর্ষা কাজ স্টার্ট হয়ে গেছে, কন্ডিশন খুব সিরিয়াস, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, চল। আব্দুল জোরে চালাও, তাড়াতাড়ি, খুব স্পিডে চালাও, তাড়াতাড়ি চলো আব্দুল, তাড়াতাড়ি। আব্দুল, আমার ধৈর্য নেই আব্দুল, তাড়াতাড়ি, আরো স্পিডে, আরো জোরে চালাও আব্দুল, আব্দুল আব্দুল আরো জোরে চালাও, আরো স্পিড তোলাও, আরো আরো জোরে, আরো জোরে। আব্দুল, একটু আস্তে চালাও। সাগর, সাগর তুই বুঝতে পারছিস না, বর্ষা আমাকে তাড়াতাড়ি যেতে বলেছে। আব্দুল, খুব জোরে চালাও, খুব জোরে, আরো স্পিডে, আরো 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 যত জোরে পারো, তাড়াতাড়ি চলো আব্দুল, তাড়াতাড়ি, তাড়াতাড়ি, তাড়াতাড়ি আব্দুল, আব্দুল 100 চলো আব্দুল, এত জোরে আব্দুল, আব্দুল জোরে। কি হবে এখন? তুই এদিকে কোনো চিন্তা করিস না, আমি সামলে নিচ্ছি, তুই যা। আমি তোকে ছেড়ে যাবো কি করে? প্লিজ সাগর, তুই তুই আমার বসে এইটুকু কর, তোকে আমার দেখবি, তুই যা প্লিজ। কি করিস না তুই, সত্যি সামলে নিস। হ্যাঁ ঠিক আছে, এলাম আমি। আচ্ছা Oh God! ये तो मारा गया हाँ? बॉर्सा? शागुन, शागुन हमारे काका के बाँचा, हमारे काका के बाँचा शागुन। कोताही काका कोताही? ऑपरेशन थिएटर है। Don't worry, हमें देखिए। Oh God! इगारी ड्राइवर के? चुप! तू क्या बच्चे बेशी जारी शकी? आपका लाइसेंस था? नहीं। माने? Without license, the car is an accident. I am sorry. I will have to arrest you. After I know you, you will have to do it. You will have to do it. Hey, you will have to do it. Badal? Boss, how are you? I did operation, but you told me that you have a big case. Why did you do that? Abdul is a poor man. वो जिले थके को तो कॉस्ट हो तो बोल तो बादल शागुर शागुर आमारे एक कथा लग भी कि बोल एक काज कर भी तो क्या ना आमार जो ने बॉर्शा का एक मिथ्य कथा बोलता भी बोल भी कि वो यामी ना एक्सपोर्ट इंपोर्ट बिजनेस जो ना विदेश चले गए ची वो जितना वक्त खोजे ना खूब व्यस्त हो पड़ बे बस ऐसे वो काज कर भी तो बादल आमी फिर ना शाबोजन तो बॉर्शा दायित्व के तो अब जाना तू की कुछ है पागल बंधु आमार तू ये तो व्यस्त हो चुकी है शागुन आमी तो थोड़ी चोधरे बोशे ही आज तू देखिस बादल ठीक फिरे आश्मी हमार मन बोल चे वो ठीक कोर्ट थे के छाड़ा पे जब ना माँ आमी शुद्ध बादल के छाड़ा पार को तो भाव ची ना आमी आश्चर्य एक टक औषधि दे पड़े चे क्यों औषधि दे आमी तुम्हें बोल काकू, काकू, चलो हम लोग बाड़ी चले जाएं। और एक मोड़ तक है था गुना। चलो ना काकू, चलो ना। बॉर्शा काका मारा गया। तू क्या कर ली? आप एक चेष्टा करो समझाने। हमारे आमी हाथों और ऊन टके चिक को तो बात हम किधो कितने तो टैक्टर ही डैमेज्ड। तू क्या बाजी है अवहेलना कर ची? ना ना आमिशा का तो बोल ची ना, आमिश बोल ची जे गुंडा डा बॉर्शा काके के मेरे ची, पुलिस ऐकनो ताकि धोते बोलो ना, आमिश बोल ची जे बॉर्शा ऐका का बाढ़ के थाल में किकरे बोल तो, हाँ, आमिश तो ये भाव ची, ताहले, अब सब ते के भाला है, बॉर्शा के तू बुझे शुज हमारे जाना मानुष के जीवन में सुख दुख दुटी है जे तुम्हें व्यस्त हो ना बॉर्शा ना शुद्ध काकार को तो मने पुलिस खड़ा कर जे कतो भालो व्यस्त हमें हो आरु तुम्हें की वेवेचो साहब, एमनी कोरे इंग्री गंजी झाड़ ले, बिरजू बरसा के छाड़े में हाँ, और तुम्हीं शिबिरजू, मर्डरर, हाँ अभी से खोनी आता मी, जबकि पुलिस और एक दिन दोनों तलाश कोच्चे हो, छड़ दाओ यू स्काउंडर, आबार इंग्री गंजी, ऐसे सर, ये सब गाला गाली जी कुल लाभ होवे ना, बरसा बिरजूर, तो बिरजूर, और जय भारत, एक आवार हाथ तक छाड़िए रे बेना ताकि बिरजू सलाम कर बे सलाम। तुम्हारे संगे झगड़ा बाम मारा मरी करे। आई बॉस का सामान नष्ट कुछ चाहिए ना। जाओ किधर चले जाओ। अरे हम ये लड़ा मूर्खों मस्तान। जो दिल की बाजी से टक्कर लगाई ना, ताले हेरे जावो। और जो दौलत की बाजी से टक्कर लगाई, ताऊ हेरे जावो। ताई मर्दान की से टक्कर लगाची, जो पारो वर्षा के लिए जाओ ना। नहीं जाओ अमी आशी ना शागुन शागुन ना शागुन चल अमी जानी सलामी एक संगे दूसरों के स्कोरेची তোর কাকাকে মার্ডার করেছি আর তোকে এখানে জবরদস্তি তুলে এনেছি। আমি জানি বিরজু জেল হবে, সারা জীবনের জন্য জেল হয়ে যাবে, কিন্তু পারবা নেই। জেলে নিজের জীবন নষ্ট করার আগে বিরজু নিজের আরমান পুরো করবে। বিরজু বর্ষাকে বিয়ে করবে। শুনতে পাচ্ছিস? বিরজু বর্ষাকে বিয়ে করবে আজ, এখনই। গুরু, অনেক কষ্ট করে সালা পুরোহিতকে ধরে এনেছি, তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলো। হ্যাঁ পুরোহিত, শুরু কর। হে বস, বিষ্ণু 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 ওম গঙ্গা গোদাবরী নর্মদা সিন্ধু কাবেরী। গুরু ব্রহ্মাকে বিয়ে করবে ডাক্তার এব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারম চরাচরম তৎপদম দর্শিতম যেন তৎ শ্রী গুরবে। চল চল। মর্দাঙ্গিতে টক্কর নিতে চেয়েছিল না তুমি? না, বেঁচে গেছি। আমি আবার ইংরেজি বলছি, আয়রন স্পিয়ার ইজ কাউন্টার। আরে সালা পুলিশ দিয়ে বিরজুকে ধরালি, এই ছাড়বো না আমি। সালা তোকে ছাড়বো না ডাক্তার, বর্ষা আমার, শুধু আমার। হে ছাড়, জেল ভেঙে চলে আসবো, তোকে আমি কুচি কুচি করে কাটবো বে, তোকে ছাড়বো ডাক্তার। হে ছাড়, তোকে আমি কুপাবো বে। মা, ও মা, মা, এই যে মা, এসো মা, এই দেখো বর্ষা, এই আমার মা। ভালোই করেছিস ওকে এখানে এনে, এত বড় বাড়িতে আমি যেন একেবারে হাঁপিয়ে উঠছিল। যা, ওকে ওপরে নিয়ে যা। চলো ওপরে চলো। বর্ষা, তুমি তো এই বাড়িতে চলে এলে, বাকি রইল বাদল যাকে ভালোবাসি সেই মেয়েটি। সেই মেয়েটি এখানে চলে এলে আমি পুরোপুরি নিশ্চিত। চল। ধুর, শালা এটা আবার কোনো কেস হলো নাকি? কার অ্যাক্সিডেন্ট করে জেলের ভেতরে? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে বাইরি, যেদিন 1 কোটি 1টা মদনা মরেছিল না, সেদিন তুই জন্মেছিলিস। আবে, গাড়ি ছেড়ে পালিয়ে যেতে পারলি না? হ্যাঁ, আবে ফেরার হয়ে যেতে পারতিস তো। সে অনেক কথা, তুমি বুঝবে না। আমি যদি ফেরার হয়ে যেতাম, তাহলে আমার বন্ধুকে পুলিশে ধরে নিয়ে যেত, তাহলে আমি যাকে ভালোবাসি সে খুব মুশকিলে পড়ে যেত। সালা বুঝেছি বুঝেছি বুঝেছি, এ তো দেখছি সালা লকেট। আর তুমি? আমার ব্যাপারটা একই, লকেট। হ্যাঁ, তোমার ব্যাপারটা একটু নরম বস, আর আমার না ফুল গরম। হ্যাঁ, আমি মেয়েটাকে তুলে আনছিলাম, বুঝলে? সালা ওর কাকা রেলা দেখালো, আমি কি ছাড়ি নাকি? সালা দিলাম রামপুরি একবারে পেটে ঢুকিয়ে, খালা সালা একেবারে মার্ডার করে ফেললে। হ্যাঁ, মরে গেল। তারপর? তারপর আর কি, পুলিশকে লেঙ্গিয়ে দিয়ে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছিলাম। সালা কোত্থেকে ডাক্তার চলে এলো, সালা পুলিশ দিয়ে আবার ঝামেলা এখানে। আরে বাবা, ফার্স্ট মার্ডার কেস, তারপর কিডন্যাপিং। ছাড়ো না, বিয়েটা যদি একবার হয়ে যেত না, সালা দিলের আরমান পুরো হয়ে যেত। হ্যাঁ, ছাড়ো, ভেবে কোনো লাভ নেই। জেন্টলম্যান বাবু, তোমার নাম কি? বাদল। হ্যাঁ, বুঝলে বাদল বাবু, তোমারও লব কেস, আমারও লব কেস। আরে যখন লব করবে না, সবসময় গরম হয়ে থাকবে, আমার মতন মেঘের মতন গড়গড় করবে, আর বিদ্যুতের মতন ঝকঝক করবে। তুমি তো একবার চুপসে গেছো বাইরে। কোনো পারবা নেই, 2-4 দিনের মধ্যে না আমি তোমাকে আবার নিজের লাইনে নিয়ে আসবো, সাড় বানিয়ে দেবো একেবারে সাড়। কি হয়েছে বর্ষার? ওকেই জিজ্ঞাসা কর। বর্ষা কি হয়েছে তোমার? আমি জানি আমাকে দয়া দেখিয়ে তুমি বাড়িতে নিয়ে এসেছো, আর একটু দয়া দেখিয়ে বলতে পারো এই দয়ার সীমা কোন পর্যন্ত? আমি তোমাকে দয়া দেখাবো বলে এ বাড়িতে আনিনি বর্ষা, আমি আমার কর্তব্য করবো বলে এ বাড়িতে নিয়ে এসেছি তোমায়। কর্তব্য কার প্রতি? তোমার প্রতি, আমার বন্ধুর প্রতি, বাদলের প্রতি। আবার বাদলের প্রশ্ন উঠলো কেন? যেহেতু সে প্রশ্নের উত্তর আমি আজও পাইনি, তাই সেই তোমার বাড়ি থেকে বেরোবার পর আমি বাদলকে কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আর তারপর বাদল তোমার ভার আমার পর ছেড়ে দিয়ে জেলে চলে গেল। আর কিছুদিন বাদে ও জেল থেকে ফিরে আসবে। আমি যদি তোমার ভালোবাসাকে সম্মান জানাতে গিয়ে তোমার ইচ্ছে কি মেনে নিই, তাহলে বাদলকে কি জবাব দেবো বলো? ঠিক আছে, তোমার বাদলকে জবাব দেবার আছে, আমার নিজেকে। এ দুটোর উত্তর যতই আলাদা হোক না কেন, আমি কিন্তু এক করে নিতে পারি। বর্ষা, বর্ষা কি করছো তুমি? আমি তোমাদের দুজনের বন্ধুত্বের মধ্যে একটা পুতুল হয়ে জীবন কাটাতে পারবো না। আমি যদি বেঁচে থাকি তাহলে একজনের জন্য বেঁচে থাকবো, সেটা তুমি। তুমি তাই সবচেয়ে ভালো হবে আমি যদি আমার ইচ্ছেগুলোকে সঙ্গে নিই, চিরদিনের জন্য চলে যাই। বর্ষা কি করছো? না সাগর, তুমি আমার এই সামান্যতম অধিকার থেকে আমায় বঞ্চিত করো না। আরে বাদল, আরে তুই এখানে এলি কি করে? তুই কি ভাবলি জেল ভেঙে চলে এলাম? হ্যাঁ, না রে না, তোকে আর বর্ষাকে দেখতে মন খুব চাইছিল, তাই না? তাই একদিনে পেরোলে চলে এলাম। চল চল বাড়ি চল। বর্ষা আমার জন্য খুব মন খারাপ করছিল, তাই না রে? কি রে, তুই কিছু বলছিস না যে? কি বলবো, আমার বলার কি আছে? তুই বর্ষাকে আমার দায়িত্ব রেখে গেছিলি, আমি সে দায়িত্ব পালন করতে পারিনি। কেন, কি হয়েছে? সত্যি কথাটা আমি কোনোদিনই বলতে পারিনি তোকে, আর তুইও বলার সুযোগ দিসনি আমাকে। আসলে বর্ষা তোকে ভালোবাসে না, সে ভালোবাসে শুধু আমাকে। কিন্তু তার সেই ভালোবাসাকে তোর জন্য, আমার বন্ধুর জন্য আমি বারবার প্রত্যাখ্যান করেছি। তোর কথা দেই, বর্ষা যখন প্রথম আমাদের বাড়িতে এসে থাকে তখন চেয়েছিল বাড়ি বউ হয়ে থাকতে, কিন্তু আমি তার সেই অনুরোধ রাখিনি তোর কথা ভেবি। তারপর ওরা অন্য কোনো উপায় ছিল না, তাই বর্ষা বেশ খেয়ে নিজেকে শেষ করে দিয়েছে। তুই কি বলছিস সাগর? বর্ষা নেই? বর্ষাকে আমি কোনোদিন দেখতে পাবো না? আরে বর্ষাকে আমি তোর হাতে দিয়ে গেছিলাম ওকে বাঁচিয়ে রাখার জন্য, ওকে বাঁচিয়ে রাখার জন্য সাগর। তুই কি করলি, কি করলি? আরে আমি যদি বর্ষাকে বিয়ে করে ফেলতাম তাহলে আমি তোকে কি উত্তর দিতাম? এখনো কিছু উত্তর দিতে পারবি বল? পারবি? পারবি না? পারবি না? বল বল, আমার বর্ষা কোথায়? আমি আমার বর্ষাকে দেখতে চাই। কে বারণ করেছিল? কে বারণ করেছিল কি বিয়ে করতে? কেন করলি না বিয়ে? তাহলে তাহলে অন্তত বর্ষা বেঁচে থাকতো, আমি ওকে দেখতে পারতাম। তুই আমার বন্ধু নস, যে বন্ধুর মনের কথা বুঝতে পারে না, She kisher bondhu. She kisher bondhu. I hate you, Sagar. I hate you. I hate you. Huh? Badronai bossa ke machi rakho. Hello. Sagar, ami ma bolchi. Ki decide korle? Ma, tumi bossa ke bole dao. I will say Raji. What did you say? You are Raji? Okay. I will say Borsha. Rakshi. বাদল বাবু ঘুমোচ্ছে না না রে ভাই যত চেষ্টা করছি একটু ঘুম আসছে না শুধু ওর কথা মনে পড়ছে পড়বেই বুঝলে বাদল বাবু এই লব কেসে এরকম একটু একটু হয় রাতে ঘুম হয় না বুক ধড়ফড় ধড়ফড় করে মাঝে মাঝে একটু একটু কান্না পায় এসব ছোটখাটো খুচরো ব্যাপার হয় এই দেখো না আমি সালাম মস্তান হ্যাঁ সকালে উঠে কাকে ধরবো কাকে মারবো এই চিন্তা কিন্তু কি জানো ওই মেয়েটার কথা মনে হলে আমারও কেউ যেন কিন্তু কিছু পারবা নাই আমার কাছে ওষুধ আছে এক ঢোক নিয়ে নেবো শরীর একেবারে গরম তখন মনে পড়লে ওর ঢু না পড়লে ওর ঢু মানে মানে আর কি একটু খেয়ে নাও সব ঝঞ্ঝট খালাস তোমার আমার কেস তো একই যা করবো একসঙ্গে করবো নাও বাদলবাবু একটু খেয়ে নাও আমি তো খাবোই না তোমাকেও খেতে দেবো না খেতে দেবে না মানে আজ থেকে মদ সব ধো আমি জানি বর্ষা আমি তোমায় কথা দিয়েছিলাম যে তোমায় আমি বিয়ে করব কিন্তু আমি চাই যে বিয়েটা খুবই সাধারণভাবে হোক আমার আমার বাদল হৃদয়কে আমি কষ্ট দিতে চাইছি না আমার শুধু দরকার সাগরকে আর তার কাছে পৌঁছানোর জন্য আমার যতই দুঃখের মোড় পার হতে হোক না কেন আমি রাজি আই নিড ইউ সাগর আই নিড ইউ হ্যালো কে আমি জেলার বলছি কেন কি হয়েছে বাদল বাবুর শরীর খুব খারাপ আমাদের জেলের ডাক্তার রিপোর্ট তৈরি করেছেন আপনি শীঘ্রই চলে আসুন আচ্ছা আমি এখানে আছি বর্ষা বাদলের কন্ডিশন খুব খারাপ আমি যাচ্ছি না না জেলা সাহেব এই রিপোর্ট বাদল হতে পারে না আমার বাদল অনেকদিন বাঁচবে আপনি ডাক্তার হয়ে যদি এত অধৈর্য হয়ে পড়েন তাহলে এই রিপোর্ট দেখলে যে কেউ অধৈর্য হয়ে পড়বে বাদলের হার্ট কন্ডিশন ভালো না একটা ভাল ইমিডিয়েটলি ট্রান্সপ্লান্ট করা দরকার তাহলে যে কোনো দিন হতো সাগর বাদল এই আমার শরীর খারাপ শুনে তুই চলে এসছিস না রে না ওই মানে এই তুই সবসময় মুখটা গোমড়া করে রাখিস কেন আরে আমার কিচ্ছু হয়নি একটু একটু মুখে মুখে পেন হলে কি মানুষ মানুষ মরে যায় না আচ্ছা জেলা সাহেব ওর হার্টের যা কন্ডিশন তো এই কেস তো আমি ওকে জেল থেকে ছাড়িয়ে নার্সিং হোমে নিয়ে যেতে পারি হ্যাঁ দেখুন এখনো কোর্টের টাইম আছে আপনি রিলিজ অর্ডারটা করিয়ে নিন আমি আমি রিলিজ হয়ে যাব খুব ভালো খুব ভালো তুইও শান্তি পাবি বর্ষাও খুশি হয়ে যাবে তবে একজন খুব দুঃখ পাবে জানিস কে সে হ্যাঁ বিরছু তুমি চিন্তা করো না বাদলবাবু কিছুদিন পরেই তোমার শরীর ঠিক হয়ে যাবে তুমি সুস্থ হয়ে যাবে আর তারপর তোমার সেই মেয়েটির সঙ্গে বিয়ে হয়ে যাবে কিন্তু বাদলবাবু তোমার বিয়েতে আমাকে ডাকবে তো দেখো আমি জেল থেকে পেরোল নিয়ে একদিনের জন্য চলে আসবো শুধু দেখে আসবো আমার বৌদিকে কেমন দেখতে বাদলবাবু আসুন। আমি আসছি। মাল খাওয়া ছাড়িয়ে দিলে একা একা দিন কাটাবো। সালা, একটা সত্যি কথা বলবো বাদল বাবু, এই সালা বিরজুর চোখে না মাল খেয়ে খেয়ে রক্ত জমে গেছে, চোখে জলও, রক্ত দেখে ভয়তে বেরোতে চায় না। কিন্তু এখন তুমি চলে যাচ্ছ তো, এই দেখো, চোখে জল না, বিরজুকে ভয় পাচ্ছে না, বেরিয়ে যাচ্ছে, বিরজুকে ভয় পাচ্ছে না। সত্যি বিরজু, তোমার মতন ভালো মানুষ এর আগে আমি কখনো দেখিনি। ধর সালা, ভালো মানুষ, ভালো মানুষ মার্ডার করে, ভালো মানুষ কিডন্যাপ করে, ভালো মানুষ, ছাড়ো তো। তুমি বলো, তোমার বিয়েতে ডাকবে তো? হ্যাঁ হ্যাঁ ডাকবো। আচ্ছা, আয়। আচ্ছা, আমাকে বাড়ি নিয়ে গেলি না কেন? নার্সিংহোমে নিয়ে গেলি? হ্যাঁ, এখানে তোর কার্ডে চেক আপ করতে হবে। কিন্তু বর্ষা? আরে বর্ষাকে এখানে নিয়ে আসবো না, থাক, ওকে কষ্ট দিবি কেন? চেক আপ করার পর বাড়ি গিয়ে ওকে একটা সারপ্রাইজ দিলে কেমন হয় বলতো? কিন্তু এখন তো তোর বাড়ি যাওয়া হবে না, তোকে অন্তত কিছুদিন এখানে থাকতে হবে। বারে, তুই যে বলি চেক আপ করে বাড়ি চলে যাবো? বাচ্চা ছেলেদের মতো কথা বলিস। দেখ, তুই একটা হার্ট পেশেন্ট, তোর যা যা চেক আপ করাতে হবে তার জন্য তোকে কিছুদিন এখানে থাকতে হবে। এই যে উর্মি, এই বাদলকে 4 নম্বর কাবিনে নিয়ে যাও। আসুন। আর বাদল, আমি বাড়িতে ঘুরে আসছি, শোন, তাড়াতাড়ি আসবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, যাবো আর আসবো। আরে আমা, বাদল ফিরেছে? ফিরেছে, ও নার্সিংহোমে আছে। ও, মা বলো তুমি কি করবো? এমনি করে ভেঙে পড়লে চলবে? মা হয়ে আমি তো ধৈর্য ধরে আছি, তুই চিন্তা করিস না। ভগবান যাকে যতদিন পরমায়ু দিয়েছেন সে ঠিক ততদিনই বাঁচবে, তুই তোর কর্তব্য করে যা। কার প্রতি কর্তব্য মা? বাদলের প্রতি না বর্ষার প্রতি? তুমি তো জানো মা যে আমি কোন অবস্থার মধ্যে পড়ে বর্ষাকে বিয়ে করতে রাজি হয়েছি। আমি কিছুতেই বুঝতে পারছি না বাদলের শরীর খারাপের সঙ্গে তোর বিয়ে করা না করার কি সম্পর্ক? সম্পর্ক আছে মা, সম্পর্ক আছে। বাদল যে মেয়েটিকে ভালোবাসে বলে তোমায় বলেছিল, সে মেয়েটি আর কেউ নয় মা, সে হলো বর্ষা। এ তুই কি বলছিস? হ্যাঁ মা, এখন তো বুঝতে পারছো কেন আমি বর্ষাকে বিয়ে করতে চাইছিলাম না। এ কথা আমি কাকে বোঝাতাম? কে বুঝতো? না তুমি, না বর্ষা। এত সব ঘটনা ঘটে গেছে অথচ আমি তার কিচ্ছু জানি না। তুই বাদলের জন্য এতটা স্বার্থত্যাগ করতে চাইছিস? সত্যি সাগর, আমি তোকে জন্ম দিইনি বটে, কিন্তু তোর স্বার্থত্যাগ দেখে মনে হচ্ছে বাদল আমার এই জন্মের ছেলে ঠিকই, কিন্তু তুই আমার 7 জন্মের আদরের ছেলে সাগর। না মা, বাদলের জন্য আমি সামান্য যতটুকু করতে পারি আমি ঠিক ততটুকুই করছি। কিন্তু মা, ভাবছি যে জেল থেকে বাদল ফিরে এসছে নার্সিংহোমে, ও পাগলের মতো বর্ষাকে খুঁজছে। বর্ষাকে না পেলে ভগবান জানে কি করবে। আমার এখনই বর্ষাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া দরকার, কিন্তু বর্ষায় কি বলে বোঝাও মা? আমি কেমন করে নার্সিংহোমে নিয়ে যাবো ওকে? তুই ব্যস্ত হোস না, আমি বর্ষাকে বোঝাবো, তুই দাঁড়া। বর্ষা, আমার কিছু বোঝাতে হবে না মা, আমি সব বুঝে গেছি। যে বিয়েতে সাগর কষ্ট পাবে সে বিয়ে আমিও করতে চাই না। আমি নার্সিংহোমে যেতে রাজি আছি মা, শুধু আমার ওই সাগরকে একটা কথা জিজ্ঞেস করবেন যে বর্ষা বলছিল এই পুতুলটার সঙ্গে আমার কোনো তফাৎ আছে কি? শুধু কয়েকটা নিঃশ্বাস নেওয়া ছাড়া এসে গেছে এসে গেছে কে বর্ষা বর্ষা কই না তো আরে দূর আমি ঝড়ঝড়ে বর্ষার কথা বলছি না এ আমার বর্ষা আ কি সুন্দর গান গায় কি সুন্দর নাচে আমার বর্ষা আমার বিলাভেট বর্ষা আমাকে প্রচন্ড ভালোবাসে আমার মন মুছে এসে গেছে শুনুন আমি হেলুকে বলছি হ্যাঁ ওরা যদি এসে জিজ্ঞেস করে বলবেন আমি নেই কিন্তু ওর কিন্তু নয় প্লিজ প্লিজ ম্যাডাম ভালোবাসা এমনি একটা জিনিস ছোট ছোট মিথ্যে একটু লুকোচুরি কি মজা লাগে না হ্যাঁ আমি কি বলছিলাম হ্যাঁ আমি লুকিয়ে যাচ্ছি বাদল আরে বাদল কোথায় গেল এই দেখুন না স্যার এখানেই কোথাও হবে Borsha, I'm sorry for everything. Please, me erokom mok kore. Ekora. Ami toke bar bolechi Sagor, Borsha ke nursing me anish na. O amake dikhe sojjo korte parbe na. Borsha, amar kichu hoyni Borsha. Ashole eto din to ami jele chilam. Na. Mane phoreni chilam. Tai check-up er jonno ekhane eschi. Ei Sagor, tu bole de na. Ei Badol, tu Borsha sanghe kotha bol. Ha, ami ashi. Ei tatari ashish kintu. বসো আচ্ছা বর্ষা আমি শুনলাম যে তুমি প্রোগ্রাম করছো না কি হয়েছে কিন্তু আমার জন্য তোমাকে একটা প্রোগ্রাম করে দিতেই হবে আমি ক্যান্সার হসপিটালের অর্গানাইজারদের বলেছিলাম যে কি হলো তুমি আমার মুখ শুকিয়ে বসে আছো কেন হাসছো না যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে একটা জোক বলছি মেডিকেল জোক একদিন একটা অবিবাহিতা পিঁপড়ে একটা ইয়াপ বড় হাতিকে বললো জানো আমার না ভীষণ বমি পাচ্ছে ভীষণ তো অখিতে ইচ্ছে করছে হাতি জিজ্ঞেস করলো কেন কি হয়েছে বোকা কথাটা এটাও বোঝো না আমি তোমার সন্তানের মা হতে চলেছি বাবু একটা পিঁপড়ে একটা হাতিকে বললো স্যার সিস্টার 90 ডায়াস্টল 60 পালস 140 রিদম ইরেগুলার ভলিউম লো আপনারা জানেন যে আমার বন্ধু বাদলের হার্ট কন্ডিশন একেবারে ভালো না তা আমরা এখন যে ওষুধগুলো ইউজ করছি সেগুলো হলো ল্যানোক্সিন কার্ডিয়াক টেরিফাইলিন কিন্তু আমার মনে হয় যে ওর হার্ট ট্রান্সপ্লান্টেশন খুব জরুরি স্যার এই ক্ষেত্রে বাইপাস করা যেতে পারে না নো কারণ ওর হার্টের ইনফ্র্যাকশন করোনারি ভেসেলের প্রবলেম নয় কাজেই বাইপাস করা যাবে না কিন্তু স্যার কার্ডিওভাস্কুলার অ্যাটাক তো যে কোনো মুহূর্তে রিপিট হতে পারে হতে পারে আর সেই জন্য তো আপনাদের সবাইকে আমি ডেকেছি এখন আপনারা দেখে নিন যে ওর ব্লাড ম্যানেজমেন্টটা কিভাবে হবে তো ড্রাগ দিয়ে ওর হার্টকে সাবসাইড করার চেষ্টা করছি আর সেই ড্রাগগুলো হবে আয়নোট্রপিক আমার বর্ষার খবর কি রে কোথায় গেলাম গুরু তোমার কেসের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম সাক্ষী থেকে উকিল উকিল থেকে সাক্ষী বাস সালা তুই কি ভাবছিস উকিল আমায় ছাড়িয়ে নেবে কেসও হবে না সারা জীবন জেল খাটতে হবে না গুরু তোমাকে ছাড়াতে আমি প্রাণপণ চেষ্টা করে যাবো হ্যাঁ সালা শোন বর্ষার কাজে যাবি আর এসে জানাবি আমার বর্ষা কেমন আছে কি করছে ওকে বলবি বীরজু লাফাঙ্গা মস্তান হতে পারে তার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই বলবি সালা হ্যাঁ গুরু জরুর আমার আরেকটা ফয়সলা জানিয়ে দিবি বলবি যে তুমি বীরজুকে বিয়ে না করো সে তোমার কথা কিন্তু তুমি আর কাউকে বিয়ে যদি করো বীরজু সহ্য করবে না যা সালা এই কাজটা আগে কর যা সাগর সাগর কি হলো বর্ষা বর্ষা কোথায় বলতো কেন বর্ষা ওর ঘরে রয়েছে কি হয়েছে বল না না আমি একটা স্বপ্ন দেখলাম ওকে বলবো ভাবলাম ও থ্যাঙ্ক গড আরে বাপরে আমি বললাম তোর কিছু একটা হয়েছে বোধহয় আরে স্বপ্নটা কেমন দেখলি ভালো না খারাপ হ্যাঁ ভালো হতে পারে আবার খারাপও হতে পারে আচ্ছা আচ্ছা আমার কি হয়েছে বলতো তোর আবার কি হবে তোর কিছু হয়নি শুধু তোর হার্টটা একটু ইরাটিক ফাংশন করছে ব্যাস আচ্ছা এই রোগে কেউ মরে যায় বাদল স্বপ্নটা কি দেখলি বল না আমি কি স্বপ্ন দেখলাম জানিস হ্যাঁ আমি দেখলাম যে আমার শরীরটা না দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে এমনকি তুইও বলছিস আমি বেশি দিন বাঁচবো না এই কথা শুনে না বর্ষা আমাকে মন্দিরে নিয়ে গেল মন্দিরে নিয়ে গিয়ে ঠাকুরের সামনে বললো ঠাকুর আমার বাদলকে সুস্থ করে দাও ঠাকুর তারপর আমি কি দেখলাম জানিস কি দেখলি ঠাকুর নিজে বর্ষার সামনে এসে বললো দেখ বাদলের সুস্থ হওয়াটা তোর উপরে নির্ভর করছে তখন বর্ষা বলল, কি করে? ঠাকুর বলল, তুই যদি বাদলকে বিয়ে করিস তাহলে তোর ভাগ্যে বাদল সুস্থ হয়ে যাবে। স্বপ্ন সবসময় স্বপ্নই হয় বাদল, সত্যি হয় না। তবুও তো কিছু কিছু স্বপ্ন সত্যি হয়ে যায়। আচ্ছা, আমি তো বর্ষাকে একদিন একদিন বিয়ে করবই, তবে যদি একটু আগে করে ক্ষতি কি? কিন্তু বাদল, তোকে তো নার্সিংহোম থেকে ছাড়া যাবে না। আচ্ছা, তুই যদি এইখানে আমার বিয়ে ব্যবস্থা করিস। সত্যি তুই একবার বাচ্চাই রয়ে গেলি। বস, দেখ তুই একটা স্বপ্ন দেখেছিস, আমি তোর বন্ধু, আমি না বিশ্বাস করলাম। কিন্তু বর্ষা, ও তো আজকালকার মেয়ে, ও হয়তো নিজের বিয়ের সম্বন্ধে নানান রঙিন স্বপ্ন দেখে রেখেছে। তুই তোর একটা স্বপ্ন দিয়ে ওর সব স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করতে চাস। আর আমার স্বপ্ন যদি সত্যি হয়ে যায় সাগর, তাহলে বর্ষার কোনদিন স্বপ্ন দেখার আশাও করবে না। আচ্ছা আচ্ছা, ওকে কি যদি আমি জিজ্ঞেস করি? আমি জানি ও ঠিক রাজি হয়ে যাবে। তোর বলার কোনো দরকার নেই, আমি বলবো। ও, গুড মর্নিং। মর্নিং। কি আমার ভালো মুড থেকে অবাক হয়ে যাচ্ছে তো? তা একটু হচ্ছে। আসলে কাল রাত্রে আমি অনেক ভেবেছি, সত্যি তো তোমার এত সমস্যা, আর আমি সেগুলো না বুঝে তোমার সঙ্গে ওরকম ব্যবহার করে যাচ্ছি। তাই আমি আজ থেকে ঠিক করেছি যে আমি এমন অভিনয় করব যে তুমিও অবাক হয়ে যাবে। কি বিষয় হচ্ছে না? না বর্ষা, তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে, কিন্তু আমার দুঃখ একটাই যে আমি তোমার বিশ্বাসের যোগ্য হতে পারছি না। এই মুহূর্তে আমি তোমায় এমন একটা কথা বলবো যেটা শোনার পর তোমার আমার প্রতি যতটুকু বিশ্বাস আছে তাও চলে যাবে। আমি তো বলছি বাদলকে বুঝিয়ে দেবো যে আমি বর্ষা, ও ছাড়া আর কারণ নয়। বাদলের আশা অনেক, ও এখন স্বপ্ন দেখে চলেছে। আবার কি স্বপ্ন? তোমায় বিয়ে করতে চাইছে। এইখানে বলো, আমি এর কি উত্তর দেব বলো? আমি কিচ্ছু উত্তর দিতে পারছি না, আমি কিচ্ছু বলতে পারছি না। আমার চোখে জল আসছে বটে, কিন্তু বিশ্বাস করুন আমি একটু কাঁদতে ইচ্ছে করছে না, একটু না। ধন্যবাদ তোমার ভালোবাসার জন্য, তোমায় অনেক অনেক ধন্যবাদ। বাদল, আজ বর্ষাকে তোর হাতে তুলে দিয়ে আমি ভীষণ খুশি, আমি খুব খুশি রে। তুই ভাবিস না বাদল যে এটা আমার ঋণ শোধ, এ আমার ভালোবাসার উপহার। কিন্তু বাদল, এই যে আমি একা বসে ভাবছি, আমার নিজেকে ভীষণ অসহায় লাগছে। আমি প্রাণপণে ভুলতে চাইছি বর্ষাকে, কিন্তু আমি কিছুতেই ভুলতে পারছি না। কেন বারবার বর্ষা আমার সামনে এসে দাঁড়াচ্ছে, প্রতি মুহূর্তে, প্রতিক্ষণে? কেন বাদল? আমি যে তাকে ভুলতে চাই। বন্ধু আমার, তুই আমায় বলে দে কেমন করে আমি ভুলবো বর্ষাকে। বর্ষা, আজ তুমি খুশি তো? আমাদের বিয়ে হয়ে গেল, দেখবে এখন আমি ভালো হয়ে যাব। প্রত্যেক মুহূর্তে আমি ভগবানের কাছে এই প্রার্থনাই করে যাব। জানো বর্ষা, এতদিন ধরে তোমায় দেখেছি, তোমায় ভালোবেসেছি, আমার ইচ্ছে করতো তোমার ভীষণ আদর করতে। তারপরে ভাবতাম না থাক, বিয়ে হয়ে যাক, তারপরে আজ তো সেই দিন এসে গেছে। আজ থেকে আমি তোমার অধিকারের সীমানার ভিতর চলে এসেছি, এখন আর অনুমতি প্রয়োজন হবে না। I love you, Bosha. I love you. Angela. I love you, Borsha. Guru, একটা বাজে খবর। বর্ষার বিয়ে হয়ে গেছে। কি বলছিস? হ্যাঁ গুরু। হ্যাঁ? কার সঙ্গে? কার সঙ্গে ঠিক বুঝতে পারলাম না। শুনেছি ও হাসপাতালে বিয়ে করেছে। হাসপাতালে? তার মানে সেই শালা ডাক্তার বিয়ে করেছে। গুরু, তাহলে এখন কি হবে? হ্যাঁ? এখন কি হবে? অনেক কিছু হবে। শালা দুনিয়া ওলট পালট হবে রে। আমার তো হাসি পাচ্ছে রে, আমার ভীষণ হাসি পাচ্ছে। গুরু, না আমি তো হাসতে পারছি না, আমি হাসতে পারছি না। কি দেখছো? বর্ষা, এখানে যে দুটো কিসিং ফিশ ছিল তোমার মনে আছে? হ্যাঁ, এর মধ্যে যে কিসিং ফিশটা এদিক ওদিক করে খেলা করতো, মজা করতো আমার মতো। হ্যাঁ, কি হয়েছে? কিছুক্ষণ আগে না একটা মনে জলে ভাসছিল। কি? হ্যাঁ বর্ষা, আর কোনো মাছ হলে আমার কষ্ট হতো না। আসলে এই মাছটা আমার মতো বেপরা ছিল তো, তাই। ওষুধটা কেনা। আচ্ছা বর্ষা, যে মাছটা বেঁচে রইল ওর খুব কষ্ট হবে না একা একা? আগে ট্যাবলেটটা নাও তো। আচ্ছা বর্ষা, আমি বলছিলাম যে ওর কথা তো কেউ মনে রাখবে না, দুদিন পরে সবাই ভুলে যাবে হয়তো। আচ্ছা বর্ষা, এমনও তো হতে পারে আমার জীবনের বিপদটা ওই মাছটার উপর দিয়ে কেটে গেল। ওফো বাদল, তুমি কেন এই মাছটা নিয়ে এত কথা বলছো? আচ্ছা ঠিক আছে, কাল আমি আর একটা কিসিং ফিশ কিনে আনবো, তাহলে যে মাছটা একা আছে তার হয়তো খারাপ লাগবে না। রাইট। দেখেছো, আমার এই ছোট্ট কথাটা আমার মাথায় ঢুকছিল না বলে আমি এত টেনশনে ছিলাম। তোমার না প্রচুর বুদ্ধি, আফটার অল তুমি কার স্ত্রী? তোমার। সত্যি বর্ষা, তুমি আমার জন্য কত কি করে যাচ্ছ, কত সেবা করছো। তুমি এসব বাড়িয়ে বলছো বাদল, কি এমন করেছি? কখনো একটু মেডিসিন এনে দিচ্ছি, কখনো বা খাবারটা। তুমি কি সেবা বলো? বাদল, তুমি আমাকে পাবার জন্য যা করেছো তার বদলে আমার ইচ্ছে করে তোমার জন্য অনেক কিছু করতে, কিন্তু সে সুযোগ কই? আর হ্যাঁ, তোমার একটা ক্যাসেটের ফিতে জড়িয়ে গেছিল, আমি সেটাকে ঠিক করে রেখেছি। এই যে দেখি, এটা তো সাগরের মানে? আরে ওর কিছু কথার মধ্যে রেকর্ড করা আছে, ও আমাকে শুনতে বলেছিল, আমি একবারও শুনতে পারিনি। ঠিক আছে, তুমি এখন শোনো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। আচ্ছা বাদল, আমি এখন যে কথাগুলো বলবো খুব মন দিয়ে শুনবে, ধৈর্য হারাবে না, কারণ আমি যে কথাগুলো বলবো সেগুলো শোনার পর তোর খুব কষ্ট হবে রে, বিশ্বাস কর। এত সব কথা আমার বুকের মতো বয়ে বেড়াতে আমার ভীষণ কষ্ট হয়েছে, ভীষণ। বাদল, বর্ষা আমাকে ভালোবাসে। এটাই আসল সত্যি। আর সবচেয়ে দুঃখের কথা হলো আমি বর্ষাকে ভালোবাসি। কি হলো, ক্যাসেট শুনলে না? আবার মাছের চিন্তা মাথায় ঢুকেছে তো? নাও, খেয়ে নাও। কি হলো, হঠাৎ চুপচাপ হয়ে গেলে? কিছু বলবে? বলো। তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে না? সত্যি কথা বলবার আমি তোমাকে আরেকবার সুযোগ দিচ্ছি বর্ষা। বাদল, তোমার কি হয়েছে? আমাকে বিয়ে করবার আগে তুমি আর কাউকে ভালোবেসেছিলে। বাদল, আমার মিথ্যে কথা বলতে ভালো লাগে না, আর সত্যি কথা তুমি শুনতে পারবে না। আমি তোর কাছে হাত জোর করছি, আমাদের সুখের দিনগুলো নষ্ট করো না। সুখের দিন না প্রতারণার দিন। বাদল, বাদল তুমি আমাকে বিয়ে করতে চেয়েছিলে আর আমি তোমাকে বিয়ে করেছি। অনেক দয়া করেছো বর্ষা, অনেক দয়া করেছো। একটা ভিখিরিকে ভিক্ষে দেওয়ার পর সে কৃতজ্ঞ থাকে, তার আর কিছু জিজ্ঞেস করাটা ভুল, এটাই তুমি বলতে চাইছো না? কে ভিখিরি? আমি তোমার পেছনে পাগলের মতো ছুটেছিলাম, কিন্তু কোনোদিন জানতে পারিনি যে তুমি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসো। বলো বর্ষা, বলো আমি মিথ্যে কথা বলছি? বলো বলো আমার দিব্যি, বলো। তুমি তুমি সত্যি কথা বলছো? তাহলে আমি তোমার মুখ থেকে শুনতে চাই, কে সে, তার নাম কি? বাদল প্লিজ, সেসব পুরোনো কথা বলে কোনো লাভ নেই। বাদল তুমি তুমি সেসব কথা ভুলে যাও। কি করে ভুলে যাও? তোমাদের সবাই দয়ার রক্ত আমার ধমনীতে বয়ে চলেছে, আর আমি ভুলে যাব? তুমি আমাকে বলো বর্ষা, কে সে, কি নাম তার? তুমি তো জানো, তুমি বলো। সাগর। তুমি সাগরকে বিয়ে করলে না কেন? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। সারাটা জীবন সাগরকে ভালোবেসে আমাকে বিয়ে করতে তোমার একটু খারাপ লাগলো না? তোমার একটু কুণ্ঠা বোধ হলো না? তোমার বিবেক তোমাকে দংশন করলো না? বাদল, বাদল তোমার এতগুলো প্রশ্নের উত্তর দেবার সময় এখন নয়। ভগবান করে তুমি ভালো হয়ে যাও, তোমার সব প্রশ্নের উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। আমার সুস্থ অর্জন এখন ভগবানকে দরকার, শুধু তিনি ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। তার মানে এতদিন যা কিছু হয়েছে সবকিছু তোমাদের দয়া দাক্ষিণ্যে। আমার জীবনের শেষ ইচ্ছে পূর্ণ করার জন্য তুমি আমাকে বিয়ে করেছিলে, তাই না? চুপ করো বাদল, চুপ করো। চুপ করে এমন দয়ার জীবন আর আমি কাটাতে চাই না বর্ষা, আর আমি কাটাতে চাই না। শোনো বাদল, বাবু এসব আপনি কি করছেন? উর্মি দেবী, দয়া করে বলবেন আমার কি হয়েছে? এত রাত্রে এখানে এসে এই প্রশ্ন? আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, আগে বলুন আমার কি হয়েছে। তেমন কিছু হয়নি। 10 বছর ধরে প্রত্যেক সপ্তাহে আপনি আমার হার্ট চেকআপ করে চলেছেন, আর আজকে 1 মাস হলো আপনি আমাকে বাড়ি যেতে দিচ্ছেন না, নার্সিং হোমে রেখে দিয়েছেন। এরপরে বলবেন আমার কিছু হয়নি? বাহ বাহ রে, আমি আপনাকে কল্যাণী নার্সিং হোমের মালিক হিসেবে জিজ্ঞাসা করছি, 4 নম্বর কেবিনে পেশেন্টের কি হয়েছে, কতদিন বাঁচবে? আমায় ক্ষমা করবেন বাদল বাবু, আপনার এই প্রশ্নগুলো আপনি সাগর বাবুকেই করবেন। ও, তার মানে সাগর আপনাকে সত্যি কথা বলতে বারণ করেছে, তাই না? আপনি কি ভাবছেন সাগরের জন্য এটুকু মিথ্যে কথা বললে সাগর আপনাকে ভালোবাসবে, বিয়ে করবে? স্টপ ইট, স্টপ ইট বাদল বাবু। আপনি জানতে চান আপনার কি হয়েছে? তবে শুনুন, আপনার মায়োকার্ডিয়াক ইনফ্রাকশন হয়েছে এবং এটা আপনার লাস্ট স্টেজ। তোমার কিচ্ছু হয়নি, ডক্টর উর্মি মিথ্যে কথা বলছে। তোমার কিচ্ছু হয়নি, তুমি অনেকদিন বাঁচবে। তুমি বলেছিলে না তুমি স্বপ্ন দেখেছো আমি তোমাকে বিয়ে করলে তুমি সুস্থ হয়ে যাবে। আমি তো তোমার বিয়ে করেছি বাদল, আমি তো তোমার বিয়ে করেছি। তুমি ঠিক হয়ে যাবে, তোমার শরীর ঠিক হয়ে যাবে। বাদল, এত রাত্রে তুই নার্সিং হোম থেকে চলে এলি? হ্যাঁ মা, এই বাড়িতে তোমার কোলে আমি কত দিন কাটিয়েছি, তাই ভাবলাম যে মারা যাবার আগে এই বাড়িতে এসে তোমাকে একবার দেখে যাই। কি যাতা বলছিস? আমি যাতা বলছি? মা, মা তুমি জানো না মা আমার কি হয়েছে মা? জানি না, আমি জানি না, আমি জানি না। আমি যাকে জিজ্ঞাসা করছি সবাই আমাকে মিথ্যে কথা বলছে। তুমি আমাকে মিথ্যে কথা বলছো? আমার অবস্থা জানো বলে তুমি তুমি আমাকে নার্সিংহোমে দেখতে যাওনি, তুমি আমাকে নার্সিংহোমে দেখতে যাওনি। একটু একটু করে যার ছেলে মরতে বসেছে তার মা কি তাকে নার্সিংহোমে দেখতে যেতে পারে? বলো মা, বলো, বলো, বলো মা, বলো। আমাকে কিছু জিজ্ঞেস করিস না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আরে আরে এসব উল্টোপাল্টা কথা তোর মাথায় কে ঢুকিয়েছে? কে বলেছে বল? যেই বলুক, আমার বন্ধু তো বলেনি, আমার সাগর তো বলেনি। বাদল, কি ভেবেছিলি তুই? সত্যি কথাটা বললে আমি আমি ভেঙে পড়তাম। আচ্ছা বলতো, এই দুনিয়াতে কে চিরদিন বাঁচে? না মা, না তুই, না বর্ষা। সত্যি কথাটা বলে তুই আমাকে তো শান্তি দিলি না, বরং বর্ষার সর্বনাশ ডেকে আনলি। বাদল, আমার পাগলা মতো আমি বর্ষাকে বিয়ে করবো বলে জেদ করেছিলাম, কিন্তু সবকিছু জেনে শুনে তুই এত বড় পাপ কি করে করে ফেললি বলতো? তোর শেষ ইচ্ছে পূরণ করার জন্য। আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে সেই পাপের সমস্ত শাস্তি আমি আমি খুশি মনে মেনে নেব, তবু আমি কোনো প্রায়শ্চিত্ত করবো না। প্রায়শ্চিত্ত তোকে করতেই হবে সাগর। আমি মারা যাবার আগে তোকে আমি পাপ মুক্ত করে যাবো। সাগর, তুই কি বলতে চাইছিস? আমায় তুই কথা দে সাগর, আমার মৃত্যুর পর বর্ষার শাখা সিঁদুরকে তুই তোর বলে মেনে নিবি। বাদল, হ্যাঁ সাগর, তুই ওকে বিয়ে করবি। আমি তোকে সত্যি বলছি রে, বর্ষাকে স্বামী হিসেবে আমি কখনো স্পর্শ করি, কখনো স্পর্শ করি। বাহ বারে, দেখলে তো বর্ষা বর্ষা সেই পুতুল হয়ে রয়ে গেল। শুধু এর হাত থেকে ওর হাত, ওর হাত থেকে এর হাত। বারে বর্ষা, শোনো বাদল, তুমি ওনাকে কি জিজ্ঞেস করছো? আমায় জিজ্ঞেস করো। আমি বলছি, আমি জানতাম তুমি বেশি দিন বাঁচবে না। তবু কেন তোমায় বিয়ে করেছিলাম জানো? কারণ আমি ভেবেছিলাম যে আমাকে চিরদিন ভালোবাসে, সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাকে তার স্ত্রী হিসেবে বুকে জড়িয়ে রাখবে। কিন্তু তুমি তুমি কেন এমন করলে বাদল? আমাকে আমাকে আবার পুতুল বানিয়ে দিলে। বর্ষা বর্ষা, আমি তোমাকে পুতুল করতে চাইনি বর্ষা, বরং তুমি তোমার সব ইচ্ছেকে ছুঁড়ে ফেলে দিয়ে তুমি আমার জন্য সারাটা জীবন পুতুল হয়ে রইলে। আমি সেই পুতুলটাকে রক্ত মাংসে ফিরিয়ে দিতে চেষ্টা করছি বর্ষা। না বাদল, আমার তুমি ফিরে যেতে বলো না, আমি কোথাও ফিরতে চাই না। আমি তোমার পায়ে পড়ি। যদি বাসা ভাঙে পাখি আবার নির্গড়ে, ঝড় যদি বাসা ভাঙে পাখি আবার নির্গড়ে, নিরাশাকে ভুলে গিয়ে ঘর বাঁধে বুক জুড়ে, আশা এসে বসে পাশে, দুঃখ গেলে সুখ আসে, নিশি যায় ভোর আসে, দুঃখ গেলে সুখ আসে। বুকে শুকিয়ে যাওয়া নদী পথ দিশাহারা, মরুর বুকে শুকিয়ে যাওয়া নদী পথ দিশাহারা, সাগরে ডাক শুনে জেগে ওঠে তার জীবন ধারা, ঢেউয়ের জলে যায় মিশে, দুঃখ গেলে সুখ আসে, নিশি যায় ভোর আসে, দুঃখ গেলে সুখ আসে। কি হয়েছে বর্ষা? যে মুহূর্তে যেন ভয় পাচ্ছিলেন সে মুহূর্ত এসে গেছে। বাদল এখন আনকনসাস হয়ে পড়ে আছে। কি বলছো তুমি? লেটস গো উর্মি। শুনুন, ভগবান না করুক বাদলের যদি কিছু হয়ে যায়, তাহলে আমি তার বিধবা স্ত্রী হিসেবে দিন কাটাতে বেশি পছন্দ করব। কথাটা মনে রাখবেন। বাদল, আমি বুঝতে পারছি না আমি কি করবো। তুই ইসিজি করতে দিবি না, তুই কোনো ওষুধ খাবি না, ইঞ্জেকশন দিবি না, কেন আমায় কোঅপারেট করছিস না কেন? না, আমি কারো কথা শুনবো না। হ্যাঁ, আমি মরতে চাই, মরতে চাই। আরে হ্যাঁ, তুই আমার কথা শুনবি না, তুই তোর সাগরের কথা শুনবি না? কেন শুনবো? কেন কে আমার কথা শোনে? না তুই, না বর্ষা। আমি তোকে হাত জোর করে বললাম, সাগর আমি চলে গেলে বর্ষাকে তুই। বাদল, এমনও তো হতে পারে যে তুই বেঁচে যাবি, তুই ভালো হয়ে যাবি। না, হতে পারে না। আমার যদি বাঁচার একটু আশা থাকতো, তাহলে কি তুই আমাকে বর্ষার সঙ্গে বিয়ে দিতে পারতিস? বাদল, আমি তো তোকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছি রে। ঠিক আছে, তুই আমাকে বাঁচানোর চেষ্টা করে যা, কিন্তু আমি যদি না থাকি সাগর, তাহলে তুই বর্ষাকে। ওহ বাদল, তুই হ্যাঁ বললে আমি ওষুধ খাবো, ইঞ্জেকশন দেবো, আমি বাঁচার চেষ্টা করব। আচ্ছা বেশ, হ্যাঁ আমি বললাম। এবার হাতটা দে, ইঞ্জেকশনটা দি। তুই কিন্তু আমাকে কথা দিলি সাগর। আমার একটা কথা সাগরের খুব ভালো লাগে, আমার সাগর কোনো কিছু যখন কথা দেয় ঠিক কথা রাখে। আই লাভ ইউ সাগর। I love you. I love it. I love it. I hate you, my love. I hate you. এখন আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, বিশেষ করে উর্মি তোমাকে, অল ওভার দ্য ওয়ার্ল্ড ফ্যাক্স করে জেনে নাও বাদলের জন্য একটা ডোনার্স হার্ট কি করে পাওয়া যায়। মানে আপনারা সবাই আমায় কোঅপারেট করুন, প্লিজ প্লিজ কাম আপ। রিগ্রেট, নো ডোনার্স হার্ট ইজ অ্যাভেলেবল। ও নো, আচ্ছা ক্যালিফোর্নিয়া দিন। ডোনার্স হার্ট নট ফাউন্ড। ও গড, আচ্ছা টোকিও মেসেজ। No donors found. Inconvenience regretted. Cure home. আমার জন্য ভেবো না গুরু, তোমাকে আমার দিবি। পুলিশ আসছে গুরু, পালাও পালাও গুরু। আমি সেই বীর্যু যে কথা দিয়েছিল বর্ষাকে বীর্যু ছাড়া যে বিয়ে করবে, আমি তাকে ছাড়ব না। না বীর্যু না, তুমি আমার সর্বনাশ করো না। কেন করবো না? এই এই রাখো, আমার তো সর্বনাশ হয়ে গেছে। ছেড়ে দাও বর্ষা, ছেড়ে দাও। আর একটু দেরি হয়ে গেলে আমি আমার কথা রাখতে পারবো না। না বিরজু না, আমার হাত উঠে যাবে। না, আমি ছাড়বো না। কে? আরে বিরজু, তুমি এখানে আমায় দেখতে এসছো? ভালো করেছো, তুমি কথা দিয়েছিলে আমায় দেখতে আসবে। আর একটু দেরি করলে তুমি তোমার কথা রাখতে পারতে না। বর্ষা, এ হচ্ছে বিরজু, এ আমার বন্ধু, আমরা একসঙ্গে জেলে ছিলাম। বিরজু, এ বর্ষা। বলো, খুব ভালো না? আমি তো কোনোদিন খারাপ বলতে পারবো না। ভালো, শুধু আমি কোনোদিন ভালো হতে পারলাম না। বর্ষা, বিরজু না একটা খুনি আসামি, সবাই ওকে ঘেন্না করে, কিন্তু ওর নিষ্ঠুর শরীরের মধ্যে একটা সরল নিষ্পাপ হৃদয় আমি দেখেছি। তুমি চুপ করো তো, আর কথা বলো না। তোমার কথা বলতে বারণ করা হয়েছে। কি হয়েছে আমার কথা? বাদলে কি হয়েছে সেটা তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই বিরজু। তোমার তো লক্ষ্য একটাই, মানুষকে খুন করা। যাও খুন করো। না ডাক্তারবাবু, না ডাক্তারবাবু, আর আমার কারুকে খুন খুন করার কোনো দরকার নেই। সত্যি বলছি, আমার তো এখন নিজেরই চলে যাওয়ার সময় হয়ে এসছে। কিন্তু যাবার আগে একটা কথা বলে দিন ডাক্তারবাবু, আমার বাদলবাবুর কি হয়েছে? ওকে ওকে বাঁচিয়ে দাও ডাক্তার। বাদলবাবুর মতো লোকের এ দুনিয়ায় বেঁচে থাকা ভীষণ দরকার। বাদল বাঁচলে এ দুনিয়ায় কার কি লাভ হবে আমি জানি না, কিন্তু বর্ষার জন্য বাদলে বেঁচে থাকা ভীষণ দরকার। ভগবান বাদলকে যে রোগ দিয়েছেন, সে রোগ থেকে বাদলকে বাঁচানোর জন্য এমন একটা জিনিসের দরকার যেটা দরকার। ডাক্তারবাবু কি দরকার আমার বাদলবাবুর জন্য? হার্ট। He needs a heart to live on. ডাক্তার, আমি তো একজন খারাপ লোক, খুন করেছি, জীবনে করে একটাও ভালো কাজ করিনি। এমনিতে দেখো না, আমি আর বেশিক্ষণ বাঁচবো না। বাদলবাবুকে বাঁচানোর জন্য যদি কোনো একজনকে মরতে হয়, তাহলে সেই লোকটা। বিজু ডাক্তার, একবার হ্যাঁ বলে দাও, এই নষ্ট জীবনটা কাজে লেগে যাক। ডাক্তার, ভালোবাসা তো আমি কোনোদিন বর্ষার কাছ থেকে পেলাম না, যা পেয়েছি শুধু ঘেনা। বাদলবাবু বুকের ভেতর প্রাণ হয়ে আমি রয়ে গেলে আমার শরীরে সেইটুকু অংশ বর্ষার ভালোবাসা বেঁচে থাকবে। বর্ষা কিছু আর নেই, ওর স্বপ্নকে সত্যি করতে গেলে আমাদের হাতে মাত্র আর আধ ঘন্টা সময় আছে। সিস্টার, তুমি অপারেশন করবে না? আমি তোমার হাতে বাদলের জীবন শেষ হতে দেবো না। বর্ষা, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তোমার মাথা ঠিক নেই। ইটস রিডিকুলাস, এ ভয়ঙ্কর। বর্ষা, তুমি কি বলতে চাইছো? তুমি কি বলতে চাইছো বাদলের জীবনের থেকে আমি তোমার আমার বিয়েকে বেশি গুরুত্ব দেব? বর্ষা, তোমার ধারণা ভুল। না, একমাত্র আমি ঠিক আছি, শুধু আমি বুঝে গেছি। বাদল মারা গেলে তুমি আমাকে বিয়ে করবে, এটাই তুমি বাদলকে কথা দিয়েছো। এও জানি তুমি তোমার বন্ধুকে দেওয়া কথা রাখবে, কিন্তু আমি হতে দেবো না। বর্ষা সরো। না, আমি সরবো না। বেশ, আমি এক্ষুনি এই মুহূর্তে প্রমাণ করে দিচ্ছি যে তোমার ধারণা ভুল। মা বলেছিলেন বর্ষা যদি ভগবানকে ডাকে তবেই বাদল বাঁচবে, কিন্তু বর্ষার মনে যদি বিশ্বাস ফিরে না আসে, তাহলে কি করে ও সুস্থ মনে ভগবানকে ডাকবে? উর্মি, আমি এখন যা কিছু করতে চলেছি, তুই ভাবতে পারো আমি হয়তো তোমার সরলতার সুযোগ নিচ্ছি, কিন্তু বিশ্বাস করো আমি এখন যা কিছু করবো সব বাদলকে বাঁচানোর জন্যে, সব ওর জন্যে। এবার বলো বর্ষা, শান্তিতে ভগবানকে ডাকতে পারবে তো? এসো উর্মি, এসো। কেন? এটা তো মরা। না না বাদল, তুমি আমার সাথে যেতে পারবে না। তুমি তো আমায় পেয়েছিলে তাই না? আর আমি যখন তোমার ছিলাম তুমি আমার চলে গেলে। আমি তোমার সারা জীবন যত কষ্ট দিয়েছি তার সুদ সময় দূষণ করে দিলে তুমি। না বাদল, না না। ওরকে তুমি বলে দাও বর্ষাকে, ওর বাদল সুস্থ হয়ে গেছে। বলে দাও ও বাঁচবে, অনেক অনেক দিন বাঁচবে। বলে দাও ওকে ওর স্মৃতি শুধু অম্লান থাকবে, চিরদিন জল জল করবে। আবার এই হাত আর কোনোদিন উঠবে না ওর স্মৃতির সিঁদুর মুছিয়ে আবার সিঁদুর পড়ানোর জন্য। বলে দাও ওকে, বলে দাও উর্মি, বলে দাও ওকে। বর্ষা, বর্ষা আমি তোমার এত বড় উপকার করলাম, তুমি আমাকে ধন্যবাদ দেবে না? আমাকে ধন্যবাদ দাও বর্ষা, আমাকে ধন্যবাদ দাও বর্ষা। আমাকে নমস্কার করো, নমস্কার, আমার প্রণাম করো, আমার পায়ে ধরো বর্ষা। এত বড় উপকার করলাম, বলবে না সালাম ডাক্তার সাহেব, সালাম সালাম সরুন ডাক্তার, সালাম সাগর ডাক্তার, সালাম। স্যার, স্যার আমার স্বর্গ তুমি, আমার স্বপ্ন তুমি, রাত্রি তুমি, চন্দ্রা তুমি, নিদ্রা তুমি, আমার স্বর্গ তুমি। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।